বন্ধুরা আমার চ্যানেলে স্বাগত দু হাজার ছয় সালের পিএসসি ক্লার্কশিপ পরীক্ষার সেকেন্ড হাফে আসা পঞ্চাশটা অঙ্কের প্রশ্ন সমাধান করব আজ অঙ্কগুলো আসন্ন পিএসসি ক্লার্কশিপ পরীক্ষার প্রস্তুতিতে উপযোগী ভূমিকা নেবে আশা রাখি এর আগে দু হাজার সাত সালে পিএসসি দুটো শিফট এবং দু হাজার ছয় সালের ফার্স্ট শিফটের ম্যাথ সলভ করেছি লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে একটা কথা বলে রাখি যারা কারেন্ট অ্যাফেয়ার্স প্রস্তুতি ইংরাজিতে করছো তারা আমার অপর একটা চ্যানেল দাস ক্যাপিটাল সাবস্ক্রাইব করে রাখতে পারো এপ্রিল মাসের প্রথম দু সপ্তাহের কারেন্ট অ্যাফেয়ার্স পিডিএফ সহ উনিশে এপ্রিলের মধ্যে আপলোড হয়ে যাবে লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে চলো আজকের সেশন শুরু করা যাক আজকে প্রথম প্রশ্ন দেখো চারজন পুরুষ অথবা পাঁচজন স্ত্রীলোক একটি কাজ পনেরো দিনে করতে পারে এর দ্বিগুণ কাজ ছজন পুরুষ ও পাঁচজন স্ত্রীলোক দিনে করতে পারবে অঙ্কটা দুভাবে করতে পারো একটা ফর্মুলা অনুযায়ী আর একটা আমি যেভাবে টাইম অ্যান্ড ওয়ার্ক দেখিয়েছি সেইভাবে দেখো এটাকে বলা হয় অর পার্ট অ্যান্ড অ্যান্ড পার্টের অঙ্ক অর মানে কি প্রথম পার্টে দেখবে অর যদি থাকে যেমন এখানে অথবা আছে চারজন পুরুষ পাঁচজন স্ত্রীলোক এবং আর কি অ্যাডিশনাল ডাটা আছে পনেরো দিনে করতে পারে আর অ্যান্ড পার্টে দেখো এখানে অ্যান্ড আছে মানে পুরুষ এবং মহিলার এখানে আছে অ্যান্ড এটা অর পার্ট এবং অ্যান্ড পার্টের অঙ্ক অ্যান্ডের আগে ছজন পুরুষ আছে এবং অ্যান্ডের পরে পাঁচজন মহিলা আছে কত দিনে করতে পারবে দ্বিগুণ কাজ এটা খেয়াল রাখতে হবে নর্মালি আমি যদি দ্বিগুণ না করে যে কাজটার কথা বলছি সেই কাজটা করি তাহলে কতদিন লাগবে এই সূত্রটা সেখানে কাজ করবে যখন দ্বিগুণ কাজ বলবে যা দিন ধরেবে তার ডাবল করে দেবো তাহলেই কিন্তু দ্বিগুণ কাজ আসবে এক্ষেত্রে অ্যান্ড পাট আর অর পাটের অঙ্কে কী করতে হয় এই যে অর পাটে যে লাইনটা দেখতে পাচ্ছি সেটাকে আমি গুণ করব চার ইন্টু পাঁচ ইন্টু পনেরো যা আছে ডাটা বাই এই ক্রস অর অ্যান্ড অ্যান্ডকে ক্রস চার পাঁচে কুড়ি ক্রস গুণ প্লাস এটা সবসময় প্লাস পাঁচ ছয় তিরিশ তাহলে এখান থেকে কত আসবে যদি যোগ করো এটা পঞ্চাশ আসবে যদি পঞ্চাশ কাটাকুড়ি করো পাঁচ দশে পঞ্চাশ তিন পাঁচ পনেরো পাঁচ দুকুণে দশ দুই দু কুণে চার অর্থাৎ কাজটা ছ দিনের শেষ হবে কিন্তু একটা নির্দিষ্ট কাজের কথা বলনি যে কাজটা বলা হয়েছে সেটা হচ্ছে দ্বিগুণ কাজ হবে আমরা একটা একটা সিঙ্গেল কাজ যেটা এইখানে বলা থাকবে তার জন্য উত্তর ছ দিন বার করি কিন্তু বলেছে এর দ্বিগুণ কাজ করব। দ্বিগুণ কাজ তাহলে কত হবে একটা কাজ যদি ছ দিন লাগে এর দ্বিগুণ কাজ ছ দুগুণে বারো দিন সময় লাগবে যেটা উত্তর হবে অপশান নাম্বার চারেতে এটা ফর্মুলার ব্যাপার কিন্তু যদি আমি ফর্মুলাতে না করি টাইম অ্যান্ড ওয়ার্কের যে সিস্টেমে আমি আমার ভিডিওগুলো আপলোড করছি সেখানে যদি দেখে থাকো তাহলে আমরা কিভাবে করতে পারতাম চারজন পুরুষ অথবা পাঁচজন স্ত্রীলোক বলতে চারজন পুরুষ সমান পাঁচজন মহিলা বোঝা গেছে একটা কাজ পনেরো দিনে করে এখান থেকে এফিসিয়েন্সি বেরিয়ে যাবে কিভাবে এম বাই ডাব্লিউ যদি করি এইটা বেরোবে পাঁচ বাই চার মানে একজন পুরুষ যদি প্রতিদিন পাঁচ ইউনিট কাজ করে একজন মহিলা প্রতিদিন চার ইউনিট কাজ করবে বোঝা গেছে এবার টোটাল কাজটা কতটা চারজন পুরুষ মিলে যে কাজটা পনেরো দিনে করবে অথবা পাঁচজন মহিলা মিলে যে কাজটা পনেরো দিনে করবে আমি যদি ভাবি যে চারজন পুরুষ মিলে কাজটা পনেরো দিনে করলো তাহলে টোটাল কাজ কতটা চারজন একজন পুরুষের এফিসিয়েন্সি কত পাঁচ অর্থাৎ এমের জায়গায় আমি পাঁচ বসালাম কত দিনে করতে পারবে পনেরো দিনে করতে পারবে এটা হচ্ছে টোটাল ওয়ার্ক বেরোবে এবার কাজটা হচ্ছে যে কাজটার কথা বলেছে তার দ্বিগুণ কাজ দ্বিগুণ মানে এটাকে আমি দুই দিয়ে গুণ করলাম অর্থাৎ এই কাজটা করতে হবে যাচ্ছে এই কাজটা করতে হবে হয়েছে কি করে করলাম আর একবার বলি ম্যান আছে চারজন লোক পনেরো দিনে কাজ করতে পারে চার লিখেছি ম্যানের এফিসিয়েন্সি পাঁচ আছে পাঁচ লিখেছি পনেরো দিনে করতে পারে তাই পনেরো রেখেছি অর্থাৎ টোটাল ওয়ার্ক বেরোবে এইটা কিন্তু এইটা টোটাল ওয়ার্ক না টোটাল ওয়ার্ক হচ্ছে দ্বিগুণ কাজ সে নাকি দিয়ে গুণ করেছি এবার কি বলেছে ছজন পুরুষ এবং পাঁচজন স্ত্রী লোক এই যে কাজটা যে কাজটা এখন বলালয় সেই কাজটা দিনে করবে ছজন পুরুষ মানে কি একজন পুরুষের এফিসিয়েন্সি হচ্ছে পাঁচ ছজন পুরুষের এফিসিয়েন্সি কত হবে ছয় ইন্টু পাঁচ প্লাস পাঁচজন স্ত্রীলোক একজন স্ত্রীলোকের এফিসিয়েন্সি চার পাঁচজন স্ত্রীলোকের এফিসিয়েন্সি হচ্ছে পাঁচ দিয়ে গুণ অর্থাৎ এখান থেকে পাঁচ ছয় তিরিশ এখান থেকে চার পাঁচে কুড়ি তিরিশ আর কুড়ি যোগ করলে পঞ্চাশ হয় অর্থাৎ প্রতিদিন পঞ্চাশ ইউনিট করে কাজ ছজন পুরুষ এবং পাঁচজন স্ত্রীলোক করতে পারবে আমাকে মোট এত ইউনিট কাজ করতে হবে যেরকম আমি টোটাল ওয়ার্ক প্রথমে বলেছি এত ইউনিট কাজ করতে হবে প্রতিদিন যদি পঞ্চাশ ইউনিট করে কাজ করে তাহলে এটা পঞ্চাশ দিয়ে ভাগ করবো দেখো যে ক্যালকুলেশানটা এইখানে এসেছিলো সেটাই কিন্তু এখানে চলে এসছে এটাও ক্যালকুলেশন করলে উত্তর বেরোবে বারো যেটা সুবিধা হবে সেইভাবে করো তবে অর আর অ্যান্ড পাটের অঙ্ক থাকলে এটাও কিন্তু অনেক সময় খুব তাড়াতাড়ি হয় পরের প্রশ্ন দু নম্বর প্রশ্ন দেখো তিনটি সমান মাপের গ্লাস শরবতে পূর্ণ আছে এই শরবতে জল ও সিরাপের অনুপাত যথাক্রমে প্রথম গ্লাসে তিন এস টু এক দ্বিতীয় গ্লাসে পাঁচ এস টু তিন তৃতীয় গ্লাসে নয় এস টু সাত সেই তিনটি গ্লাসের শরবত একটি বড়ো পাত্রে ঢালা হলো নতুন পাত্রে জল ও সিরাপের অনুপাত কত হবে দেখো অঙ্কগুলো করা যায় ঠিকভাবেই করা যাবে কিন্তু অপশান দিকে এইগুলো একবার চেক করবে দেখো যখন আমি অপশান দেখছি তখন এই সেকেন্ড টার্মটা সবার ক্ষেত্রে আলাদা আছে উনিশ চল্লিশ সতেরো তিরিশ অর্থাৎ সেকেন্ড টার্মটা কী আছে সিরাপ আছে আমি যদি তিনটে গ্লাসের শরবতে মোট কতটা সিরাপ আছে বার করতে পারি তাহলেই কিন্তু আমার উত্তর চলে আসবে আমার প্রথমটুকু বার করার কোনো দরকার নেই কীভাবে বার করবো এই অঙ্কগুলোর ক্ষেত্রে যেখানে তোমাকে বলা থাকছে সমান মাপের গ্লাস আছে তখন এইগুলোকে একবার যোগ করো এটা যোগ করলে কত হয় চার এটা যোগ করলে আর তিনে আট আর এটা যোগ করলে নয় আট সাথে ষোলো এই যে ফিগারটা এলো চার আট ষোলো এদের এলসিএম বার করে নাও চার আট ষোলো লসাগু কত ষোলো এই ষোলো মানে কি তুমি মনে করবে প্রতিটা গ্লাসের আয়তন হচ্ছে ষোলো ইউনিট করে কেন সমান মাপের গ্লাস বলা হয়েছে বুঝে গেছে তাহলে চার আট ষোলোর লসাগু বার করলাম ষোলো আমি মন করলাম যে প্রতিটা গ্লাসের আয়তন ষোলো মানে গ্লাসটা যখন পরিপূর্ণ থাকবে তখন তার আয়তন ষোলো হবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে গ্লাসের মধ্যে রেশিওটা তিন ইস টু এক আছে অর্থাৎ আমি দেখতে পাচ্ছি এইটা টোটালটা চার ছিল কিন্তু আমি বলছি এখন এটা হচ্ছে ষোলো তাহলে এক ইউনিটের মান কত চার এগুলো মনে মনে করবে টোটাল চার জানি কিন্তু আমি গ্লাসের আয়তন ষোলো ধরেছি তাহলে চারের ভ্যালু হচ্ছে ষোলো এক ইউনিটের ভ্যালু চার আমি সিরাপ বার করতে চাইছি সিরাপ কোথায় আছে সেকেন্ডগুলো সব হচ্ছে সিরাপ একের ভ্যালু চার মানে এইখানে এক যেটা সিরাপ আছে তার ভ্যালু কত হবে চার যোগ চিহ্ন এখানে দেখো তিনে আট টোটাল গ্লাসের আয়তন কিন্তু আমি ধরেছি কত ষোলো তাহলে আট সমান ষোলো ভালো করে বোঝো আট সমান ষোলো এক সমান কত হবে দুই এখানে সিরাপ কতটা আছে তিন একের ভ্যালু যদি দুই হয় তাহলে তিনের ভ্যালু কত হবে তিন দুগুণে ছয় প্লাস তৃতীয় গ্লাস নয়ের সাথে ষোলো এখানে ষোলো আসছে আমি ধরেছি টোটাল ষোলো ইউনিট হচ্ছে আয়তন ষোলোর ভ্যালু যদি ষোলো হয় তাহলে একের ভ্যালু এক তাহলে সিরাপ দরকার তাহলে সাতের ভ্যালু কত হবে একের ভ্যালু যদি এক হয় তাহলে সাতের ভ্যালু হচ্ছে সাত এক সাত তাহলে সিরাপ কতটা থাকবে রেশিওতে সাত আট ছয় তেরো আট চারে সতেরো যেটা অপশান নাম্বার দুই এতে দু নম্বর পোর্শানে সিরাপ আছে তাই উত্তর হবে এটা বোঝা গেছে অঙ্ক যখন করবে পুরোটা করার জন্য কোনো পুরস্কার তোমাকে কেউ দেবে না তোমাকে পুরস্কার দেওয়া হবে কত তাড়াতাড়ি তুমি অঙ্কটা করতে পারছো তার জন্য খুব শার্পলি তোমাকে দেখতে হবে যে অপশানগুলো কি জায়গায় কি অবস্থায় আছে কোন অপশানটা তুমি এলিমিনেট করতে পারবে কোন জায়গায় ফিগারটা তুমি তাড়াতাড়ি ক্যালকুলেশান করতে পারবে এই ক্যালকুলেশান ট্রিকগুলো তোমাকে শিখতে হবে ট্রিক মিনস এইগুলো আর কিছু না পরের প্রশ্ন তিন নম্বর প্রশ্ন কোনো সংখ্যাকে একানব্বই দ্বারা ভাগ করলে সাত অবশিষ্ট থাকে যদি সংখ্যাটিকে সাত দ্বারা ভাগ করা হয় তবে কত অবশিষ্ট থাকবে প্রায় সময় আসা প্রশ্ন আমরা কি জানি একানব্বই দিয়ে ভাগ করলে সাত অবশিষ্ট থাকবে এবার সংখ্যাটাকে সাত দিয়ে ভাগ করলে যেটা অবশিষ্ট থাকবে সেটা হবে আগের যে অবশিষ্ট ছিল সেটাকে এটা দিয়ে ভাগ কর ভালো করে বোঝো একানব্বই দিয়ে ভাগ করলে সাত অবশিষ্ট থাকে আমি এটা এখানে লিখলাম এবার এইটাকে আমি ভাগ করব পরের লাইনে যেটা দেবে এই সংখ্যাটাকে সাত দিয়ে ভাগ করলে আমি সাত দিয়ে ভাগ করছি ভাগ করলে সাত এককে সাত মিলে যাচ্ছে ভাগশেষ কত থাকছে শূন্য অর্থাৎ উত্তর হবে অপশান নাম্বার তিন অর্থাৎ যেটা অবশিষ্ট থাকে সেই সংখ্যাটাকেই যদি সংখ্যাটিকে সাত দিয়ে ভাগ করা যায় তাহলে আমি অবশিষ্টতাকে থেকে শুধুমাত্র এটা দিয়ে ভাগ করব যেটা এখানে ভাগশেষ থাকবে সেটা উত্তর হবে পরের প্রশ্ন চার নম্বর দুটি সংখ্যার সমষ্টি তাদের বিয়োগ ফলের তিনগুণ সংখ্যা দুটির অনুপাত কত দুটো সংখ্যার সমষ্টি তাদের বিয়োগ ফলের তিনগুণ অপশান চেক করো প্রথম অপশান এদের বিয়োগ ফল কত এক সমষ্টি কত তিন কি বলেছে সমষ্টি বিয়োগ ফলের তিনগুণ এই সমষ্টিটা বিয়োগ ফলের তিনগুণ হচ্ছে তাই উত্তর হবে অপশান নাম্বার এক বোঝা গেছে বিয়োগ এক সমষ্টি তিন পরের প্রশ্ন পাঁচ নম্বর প্রশ্ন নব্বই টাকা সত্তর টাকা এবং পঞ্চাশ টাকা যথাক্রমে কয়েকজন পুরুষ স্ত্রীলোক ও বালকের মধ্যে সমানভাগে ভাগ করে দেওয়া হলো যদি তাদের প্রত্যেকের অংশ সমান হয় তাহলে পুরুষ স্ত্রীলোক ও বালকের সমষ্টির সর্বনিম্ন সংখ্যা কত দেখো তোমাকে বলেছে পুরুষ স্ত্রীলোক ও বালকের সমষ্টি সর্বনিম্ন সংখ্যা অর্থাৎ এই যে পার্সন যারা আছে তাদের সংখ্যা সর্বনিম্ন হতে পারবে তখনই যদি তাদেরকে সর্বোচ্চ টাকা দেয়া যায় ম্যাক্সিমাম টাকা যদি তাদেরকে দিয়ে দাও তবেই কিন্তু সর্বনিম্ন সংখ্যা তুমি পাবে নাহলে পাবে না তাহলে সর্বোচ্চ টাকা তোমাকে ভাগ করতে হবে আমি দেখতে পাচ্ছি নব্বই টাকা সত্তর টাকা পঞ্চাশ টাকা এটা সর্বোচ্চ সমান ভাগে ভাগ যদি করতে চাই তাহলে নব্বই টাকা সত্তর টাকা এবং পঞ্চাশ টাকা যে আছে তাদের গসাগু বার করো সেটা বেরোবে দশ বোঝা যাচ্ছে সর্বোচ্চ টাকা তখনই দেওয়া সম্ভব এবং যদি প্রত্যেকে সমানভাবে পায় তাহলে তাদের গসাগু তোমাকে বার করতে হবে অর্থাৎ সর্বোচ্চ আমি দশ টাকা করে প্রত্যেককে দিতে পারবো তবেই কিন্তু তুমি মিনিমাম সংখ্যা পাবে নালে কিন্তু মিনিমাম সংখ্যা পাবে না তাহলে আমি দেখছি আমি প্রত্যেককে দশ টাকা করে দেব এই নব্বই টাকা কাদের দেওয়া হয়েছে নব্বই টাকা পুরুষদের দেওয়া হয়েছে নব্বই টাকা পুরুষদের দেওয়া হয়েছে এক একটা পুরুষ দশ টাকা করে পাবে তাহলে মোট পুরুষের সংখ্যা হচ্ছে নয় এটা পুরুষের সংখ্যা ওমেনদেরকে কত দেওয়া আছে সত্তর টাকা স্ত্রীলোক যে সত্তর টাকা দিয়েছে প্রত্যেককে দশ টাকা করে দেবে তাহলে ওমেনদের সংখ্যা হবে সাত আর বয়েস যারা আছে তাদেরকে পঞ্চাশ টাকা দেওয়া হবে প্রত্যেকে দশ টাকা করে পাবে তাহলে বালকের সংখ্যা হচ্ছে পাঁচ তাহলে সর্বনিম্ন সংখ্যা পুরুষ স্ত্রীলোক এবং বালক এদের সংখ্যা কত হবে পাঁচার সাথে বারোয়ার নয় একুশ যেটা অপশান নাম্বার তিনেতে দেওয়া আছে মনে রাখতে হবে সর্বনিম্ন সংখ্যা তুমি পেতে গেলে তোমাকে সর্বোচ্চ হারে ডিস্ট্রিবিউশন করতে হবে কিন্তু ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে একটা কন্ডিশন দেওয়া আছে যে প্রত্যেকে সমান পাবে যাই প্রত্যেকে সমান পাবে এবং সর্বোচ্চ পাবে প্রথমে টাকাগুলোর গসাগুবার করবো অর্থাৎ প্রত্যেকে দশ টাকা করে সর্বোচ্চ পাবে প্রত্যেকে দশ টাকা করে সর্বোচ্চ পেলে নব্বই টাকা পুরুষরা পেয়েছে তাহলে পুরুষের সংখ্যা পেলাম মহিলার সংখ্যা পেলাম এবং বালকের সংখ্যা পেলাম এগুলো যোগ করলে সর্বনিম্ন সংখ্যা যেটা একুশ সেটা উত্তর পরের প্রশ্ন ছ নম্বর প্রশ্ন রুট ফাইভের মান দেওয়া আছে ফোর প্লাস ফাইভ রুট সিক্স প্লাস টু রুট ফাইভের সরলতম মান নির্ণয় করতে দিয়েছে এই জায়গাটা দেখো এগুলি এসএসসি পরীক্ষা তো থাকে রুট সিক্স রুট ওভার সিক্স প্লাস টু রুট ফাইভ এর মানটাকে তোমাকে বার করতে হবে দেখো এইটার মান কীভাবে নির্ণয় করে এক্ষেত্রে কী হয় এই জায়গাটা খেয়াল করবে এখানে বাইরেতে সবসময় দুই থাকতে হবে না থাকলে ভিতর থেকে দুই নিয়ে আসতে হবে ভিতরের এই সংখ্যাটাকে এমন করে তুমি ভাঙো দুটো সংখ্যার গুণফল হিসেবে যেমন মনে করো আমি পাঁচ এককে পাঁচ ভাঙছি এমন করে তোমাকে ভাঙতে হবে যাতে এদের যোগফল এইটা আসে বুঝে গেছে এমন করে ভাঙতে হবে যেন এদের যোগফল এইটা আসে আমি দেখছি পাঁচকে পাঁচ এককে পাঁচ করে ভাঙা যায় এবং পাঁচ একে যোগ করলে ছয় হয় বোঝা গেছে তাহলে আরেকবার বলি যখন কোনো জিনিসে রুট করতে চাইছো তখন এইখানে এই জায়গাটা টু কিন্তু আনতে হবে ভিতর থেকে যদি কোনো বড় সংখ্যা থাকে সেখান থেকে টু বার করতে হবে টুই বার করতে হবে অন্য কিছু না রুটের ভেতর যে সংখ্যাটা থাকবে তাকে দুটো সংখ্যার গুণফল হিসেবে এমনভাবে ভাঙো যেন তাদের যোগ ফল এই ছয়টা হয় বোঝা গেছে যোগ ফল কিন্তু ছয় হতে হবে আমি দেখছি পাঁচেরাকে যোগ করে ছয় হয় এই পাঁচটা লিখবো এই একটা লিখবো প্লাস চিহ্ন আছে প্লাস চিহ্ন দেবো একেও রুট দেবো একেও রুট দেবো রুট ওয়ান মানে ওয়ান আর রুট ফাইভ মানে রুট ফাইভ থাকলো তাহলে আমার উত্তর হবে এটা রুট ফাইভ প্লাস ওয়ান বোঝা গেছে এইভাবে কিন্তু তুমি রুট করতে পারো বোঝা গেছে এবার এইখান থেকে এই জিনিসটা ক্যালকুলেশান করে রুট ফাইভ প্লাস ওয়ান আসছে আমি এখানে বসিয়ে দেবো ফোর প্লাস ফাইভ এই জায়গাটায় ক্যালকুলেশান করে এসছে রুট ফাইভ প্লাস ওয়ান এটা ব্র্যাকেট খুলবে ফোর প্লাস ফাইভ পাঁচেককে পাঁচ আর ফাইভ রুট ফাইভ এখানে রেখে দাও তাহলে এখান থেকে চার আর পাঁচে নয় আসছে আর এখান থেকে পাঁচ আর রুট ফাইভের ভ্যালু দিয়েছে টু পয়েন্ট টু থ্রি সিক্স বুঝে গেছে এটাকে ক্যালকুলেশান করে নাও নয় প্লাস পাঁচ দিয়ে গুণ করলে কত আসবে এইটা ইলেভেন পয়েন্ট ওয়ান এইট তাহলে এখানে কুড়ি পয়েন্ট ওয়ান এইট অপশান নাম্বার সি এ আছে বুঝে গেছে ক্যালকুলেশনটা একটু ফার্স্ট করে নিও পরের প্রশ্ন সাত নম্বর সাত নম্বর প্রশ্ন দেখো পঁয়তাল্লিশ লিটার ফিনাইল গোলা জলে ফিনাইল ও জলের অনুপাত দুই ইস্টু তেইশ এই ফিনাইলগুলা জলে আর কত লিটার জল মেশাবো যাতে করে ফিনাইল ও জলের অনুপাত তিন ইস টু সাঁত্রিশ হয় দেখো এক্ষেত্রে জল মেশানো হয়েছে ফিনাইল মেশানো হয়নি এইটা প্রথমে কতটা ছিল এইটা টোটাল ছিল পঁয়তাল্লিশ লিটার বোঝা গেছে যার মধ্যে রেশিও ছিল দুই ইস তেইশ জল মেশানো হলো ফিনাইল আর জলের অনুপাত তিন ইস টু সাঁত্রিশ হবে দেখো জল মেশানো হয়েছে ফিনাইল তো মেশানো হয়নি তাহলে ফিনাইল যা ছিল এখানেও তাই থাকার কথা কিন্তু এখানে দুই ইউনিট আছে এখানে তিন ইউনিট আছে তাহলে এটাকে ইকুয়াল করতে হবে কেন এখানে জল মেশানো হয়েছে ফিনাইলটা তো একই থাকবে দুই আছে তিন আছে এটাকে ইকুয়াল করতে গেলে কী করবে তিন দিয়ে এটাকে গুণ করো দুই দিয়ে এটাকে গুণ করো বোঝা যাচ্ছে শুধু গুণ মানে কি গুণ মানে পুরো রেশিওটাকে গুণ করতে তিন দিয়ে শুধু একে গুণ করতে পারবো না রেশিওর একটা পার্টকে গুণ করা যায় না দুটো পার্টকেই গুণ করতে হবে তাহলে আমি এই পুরোটাকে তিন দিয়ে গুণ করছি এই পুরোটাকে দুই দিয়ে গুণ করছি গুণ করলে কি আসবে তিন দুকুণে ছয় তিন তেইশ উনসত্তর আর এটা তিন দুকোণে ছয় আর এখানে সাইত্রিশ দুকোনে চুয়াত্তর বুঝে গেছে এটা হচ্ছে ফিনাইল আর ওয়াটার রেশিও দেখো ওয়াটার মিশিয়েছি সেনে বেড়েছে পাঁচ ইউনিট বেড়েছে ফিনাইল মেশানো হয়নি তাই ফিনাইল ছয় ছিল ছয়ই আছে বুঝে গেছে কিন্তু প্রথমে আমি দেখতে পাচ্ছি ফিনাইল ওয়াটার মিশিয়ে টোটাল কত ছিল ঊনসত্তর আর ছয় পঁচাত্তর ইউনিট ছিল কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি এটা নাকি পঁয়তাল্লিশ লিটার ছিল তাহলে আমি বলতে পারি পঁচাত্তর ইউনিটের মান হচ্ছে পঁয়তাল্লিশ লিটার বুঝে গেছে আমাকে কত বার করতে হবে যে জল কতটা মেশানো হয়েছে জল মেশানো হয়েছে পাঁচ ইউনিট অর্থাৎ পাঁচ ইউনিটের মান কত এটাই হবে উত্তর আমি দেখছি এটাকে পনেরো দিয়ে ভাগ করলে পাঁচ আসে তাহলে এটাকেও পনেরো দিয়ে ভাগ করলে উত্তর আসবে অর্থাৎ তিন লিটার যেটা অপশান নাম্বার দুয়েতে আছে বুঝে গেছে পরের প্রশ্ন আট নম্বর প্রশ্ন বলেছে পয়েন্ট জিরো জিরো এইট ওয়ানের রুট কত পয়েন্ট জিরো জিরো এইট ওয়ান তোমরা জানো যে দুটো শূন্যর জন্য একটা শূন্য বাইরে আসবে এবং একাশি রুট হচ্ছে নয় তাহলে অপশান নাম্বার এ হবে উত্তর ন নম্বর প্রশ্ন এন একটি ধনাত্মক সংখ্যা এন ইন্টু এন প্লাস থ্রি নিম্নলিখিত কোন সংখ্যা দ্বারা বিভাজ্য হবে এন ইন্টু এন প্লাস থ্রি এন ধনাত্মক সংখ্যা যদি মনে করো এন যদি বিজোর হয় মনে করো এক বিজোর যদি বিজোর হয় আমি মনে করলাম একটা উদাহরণ এক যদি এখানে এক বসে তিনের একে চার যদি এন জোর সংখ্যায় মনে করো একটা জোর সংখ্যা হচ্ছে দুই যদি এখানে দুই বসাই কত হবে দুই দুই প্লাস তিন এন ভ্যালু ভালো বসলাম বসেলাম আর দু পাঁচ দু কোণে দশ দেখো এখানে দুটো সংখ্যা পেলে একটা চার একটা দশ দেখো এখানে অপশানগুলোর মধ্যে কোন অপশানটা আছে যে অপশানটা দিয়ে এদের দুজনকেই ভাগ করা যায় দেখবে অপশান নাম্বার এক দুই দিয়ে চারকেও ভাগ করা যায় দশকেও ভাগ করা যায় এখানে অন্য কোনো অপশান আর পাবে না তাহলে যখন ধনাত্মক সংখ্যার প্রশ্ন বলা হয় তখন বিজোর সংখ্যা এবং জোর সংখ্যা দিয়ে ভ্যালুগুলোকে পুট করো যে কোনো একটা ভ্যালু নাও যে কোনো একটা বিজোর সংখ্যা যে কোনো একটা জোর সংখ্যা নাও নিয়ে তুমি দেখো বুঝে গেছে পরের প্রশ্ন দশের অঙ্ক ঘন্টায় বাহাত্তর কিমি বেগে চলন্ত একশো মিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি ট্রেন দশ সেকেন্ডে একটি প্ল্যাটফর্ম অতিক্রম করে প্ল্যাটফর্মটির কত দেখো আমরা জানি কোনো ট্রেন যখন কোনো প্ল্যাটফর্মকে অতিক্রম করবে তখন সে নিজের দৈর্ঘ্য যাবে এবং প্ল্যাটফর্মের দৈর্ঘ্য যাবে তাহলে ট্রেনটা দশ সেকেন্ডে যে দূরত্ব গেছে সেই দূরত্বের মধ্যে ট্রেনের দৈর্ঘ্য থাকবে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য থাকবে তাহলে আমরা প্রথমে দেখে নিই যে দশ সেকেন্ডে ট্রেনটা কতটা দূরত্ব যাচ্ছে ট্রেনটার বেগ হচ্ছে বাহাত্তর কিমি পার আওয়ার বাহাত্তর কিমি পার আওয়ারকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে গেলে পাঁচের আঠেরো দিয়ে গুণ করতে হয় কিমি পার আওয়ারকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে গেলে পাঁচের আঠেরো দিয়ে গুণ করতে হয় এটা মিটার পার সেকেন্ডে হলো অর্থাৎ প্রতি সেকেন্ডে ট্রেনটা এত মিটার যাচ্ছে ট্রেনটা কত সেকেন্ড গেছে দশ সেকেন্ড গেছে তাহলে দশ সেকেন্ডে ট্রেনটা এত মিটার গেছে আমি এখান থেকে বার করতে পারলাম যদি এখানে কাটাকুটি করা যায় তাহলে এটা আসবে দুশো মিটার অর্থাৎ দশ সেকেন্ডে ট্রেনটা দুশো মিটার গেছে কিন্তু আমি কিছুক্ষণ আগে বললাম যে ট্রেনটা দশ সেকেন্ডে যতটা যাবে সেটা হচ্ছে নিজের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য এই দুশো মিটার যেটা বেরিয়েছে তার মধ্যে নিজের দৈর্ঘ্য আছে প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য আছে ট্রেনটার নিজের দৈর্ঘ্য হচ্ছে একশো মিটার যদি আমি এই দুশো থেকে একশো মিটার বাদ দিই তাহলে যে এই একশো মিটার থাকবে এটা হবে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য যেটা অপশান নাম্বার সিয়ে আছে এগারো নম্বর প্রশ্ন চারশো ষাটের একান্ন পার্সেন্ট এক্সের আটষট্টি পার্সেন্ট হলে এক্সের মান কত পার্সেন্টেজ পার্সেন্টেজ কেটে দাও তাহলে কী জিনিসটা থাকলো এখানেই কাটাকুটি করে নেওয়া যেত কিন্তু দেখাবার জন্য চারশো ষাট গুণিতক একান্ন সমান এক্স গুণিতক আটষট্টি কাটাকুটি করো সতেরো দিয়ে চার সতেরো আটষট্টি তিন সতেরো একান্ন চার দিয়ে কাটলে চার 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 পনেরো ষাট অর্থাৎ এক্সের মান হচ্ছে তিনশো পঁয়তাল্লিশ যেটা অপশান নাম্বার সি এ আছে পরের প্রশ্ন পাঁচ সম্পন্ন একটি পাম্প আট ঘন্টা কাজ করে ছত্রিশ হাজার লিটার জল সরবরাহ করতে পারে তেষট্টি হাজার লিটার জল সরবরাহ করতে সাত অশ্বশক্তির একটি পাম্প কত ঘন্টা চালাতে হবে এই অঙ্কগুলোর ক্ষেত্রে কী করতে হয় এক্ষেত্রে যেটা ডাব্লু বা ওয়াট থাকবে সেটা সবসময় হর বা ডিনোমিনেটারে বসাতে হবে যেরম প্রথম লাইনের ক্ষেত্রে যা ডাটা আছে আমি গুণ করবো শুধুমাত্র কাজ যেটা আছে সেটা কিন্তু ডিনোমিনেটরে বসবে ক্ষেত্রে প্রথম লাইনের ক্ষেত্রে ছত্রিশ হাজার লিটার জল সরবরাহ করতে হবে এটা হচ্ছে প্রথম লাইনের ক্ষেত্রে কাজ প্রথম লাইন বলে আমি w1 ওয়ান লিখছি পরের এই তেষট্টি হাজার লিটার জল এটা হচ্ছে কাজ এটা হচ্ছে w2 টু সেকেন্ড বলে আমি এখানে টু লিখছি প্রথম লাইনে যা ডাটা আছে বাদবাকি সব গুণ হয়ে ওপরে বসে শুধুমাত্র ওয়ার্কটা প্রথম লাইনে সেটা নিচে বসে আমি এর আগেও সলভ করার সময় দেখিয়েছি এম ওয়ান টি ওয়ান ডি ওয়ান বাই ডাব্লু ওয়ান এই সূত্রে কাজ করে এম ওয়ান টি ওয়ান ডি ওয়ান বাই ডাব্লু ওয়ান টু এম টু ডি টু টি টু বাই ডাব্লু টু এখানে আরও অনেক কিছু থাকতে পারে কিন্তু শুধুমাত্র ওয়ার্কটা প্রথম লাইনের ওয়ার্কটা প্রথম লাইনের ডিনোমিনেটারে বসবে আর দ্বিতীয় লাইনের ওয়ার্কটা দ্বিতীয় লাইনের ডিনোমিনেটারে বসবে বাদ বাকি সব গুণ হয়ে ওপরে বসে তাহলে এক্ষেত্রে সেকেন্ড লাইনে কী আছে সেকেন্ড লাইনে ওয়ার্কটা আছে তেষট্টি হাজার এটা নিচে বসে গেল বাদ বাকি একটা কিছু চাইছে আমি জিজ্ঞাসা চিহ্ন দিলাম আর কি আছে সাত অষ্টশক্তির পাম্প এখানে আমি সাত লিখলাম বুঝে গেছে শূন্য শূন্য কাটব সাত নয় তেষট্টি চার নয় ছত্রিশ চার দুগুণে আট অর্থাৎ জিজ্ঞাসা ভ্যালু হচ্ছে দশ যেটা অপশান নাম্বার সিতে আছে বুঝে গেছে তেরো নম্বর প্রশ্ন এনসি সির বাৎসরিক ক্যাম্পে ক্যাডেটদের মধ্যে সিক্সটি ফাইভ পার্সেন্ট মাছ খায় ফিফটি ফাইভ পার্সেন্ট মাংস এবং ফর্টি পার্সেন্ট মাছ মাংস দুটোই খায় শতকরা কতজন মাছ মাংস কোনোটাই খায় না দেখো এই মনে করো টোটাল এইটা মাছ খায় এটা আছে সিক্সটি এটা মাছ খায় ফিফটি ফাইভ পার্সেন্ট এই টোটালটা মাংস খায় খায় এরা সব খায় আর এই যে বোধ যে জায়গাটা আছে এটা মাছ মাংস দুটোই খায় এটা যে বোধ দেখো শুধু মাছ খায় মাছ মাংস না শুধু মাছ খায় দেখো এই টোটালটা হচ্ছে মাছ এই পুরোটা এই মাছ থেকে যদি আমি এই পোর্শনটা যেখানে কিছু মাংসও ঢুকে আছে ফর্টি পার্সেন্ট মাছ মাংস খায় সেটা যদি বাদ দিই তাহলে এটা হবে শুধু মাছ খায় তাহলে শুধু মাছ কতটা বলবো এই পঁয়ষট্টি পার্সেন্ট থেকে এই চল্লিশ পার্সেন্টটা বাদ দিয়ে দেবো তাহলে শুধু মাছ পঁয়ষট্টি থেকে চল্লিশ পার্সেন্ট যদি বাদ দিই পঁচিশ পার্সেন্ট শুধু মাছ খায় প্লাস তেমন করে শুধু মাংস দেখব এই পুরো পোর্শনটা হচ্ছে মাংস খায় পঞ্চান্ন পার্সেন্ট তার মধ্যে এইখানে এই ফর্টি পার্সেন্ট ঢুকে আছে যারা মাছও খায় আমি বলছি শুধু মাংস কতজন খায় তুমি বলবে এই পাটটা হচ্ছে শুধু মাংস খায় অর্থাৎ টোটালটা পঞ্চান্ন আছে সেখান থেকেই চল্লিশ যদি বাদ দিই কত হবে পনেরো তারা শুধু কিন্তু মাংস খায় আর মাছ মাংস সবই খায় সেটা হচ্ছে চল্লিশ পার্সেন্ট যেটা এখানে লেখা আছে তাহলে আমি এখান থেকে কি বার করলাম শুধু মাছ খায় শুধু মাংস খায় এবং মাছ মাংস খায় এরকম সংখ্যা কত পঁচিশ তিরিশ চল্লিশ চল্লিশ আশি পার্সেন্ট অর্থাৎ আশি পার্সেন্ট ক্যাডেট যারা মাছ খায় মাংস খায় অথবা দুটোই খায় তাহলে হানড্রেড পার্সেন্ট টোটালের মধ্যে আশি পার্সেন্ট মাছ মাংস কোনো না কোনোভাবে খায় তাহলে বাকি যেটা থাকবে সেটা কিছুই খায় না তার উত্তর হচ্ছে টোয়েন্টি পার্সেন্ট যেটা অপশান নাম্বার একেতে আছে বোঝা গেছে ফরটিন দুই ভাইয়ের গড় বয়স ন বছর তাদের মায়ের বয়স যোগ করলে তাদের গড় বয়স ন বছর বেশি হয়ে যায় মায়ের বয়স কত দুই ভাইয়ের টু ব্রাদার্স তাদের গড় বয়স নয় দুজনের গড় নয় মানে দুজনের টোটাল হচ্ছে আঠেরো বছর এবার যখন মায়ের বয়স যোগ করা তাদের গড় ন বছর বেশি হয়ে যায় অর্থাৎ দুই ভাই এবং মা বুঝে গেছে দুই ভাইয়ের গড় ছিল নয় মায়ের গড় কি হবে নয় বেড়ে যাবে অর্থাৎ এদের গড় কত দাঁড়াবে নয় নয় আঠেরো কিন্তু এখানে যখন দুই ভাই আর মা মিলে তিনজন হয়ে গেছে তাহলে তিনজনের মোট বয়স কত হবে নয় নয় আঠেরোকে তিন দিয়ে গুণ কুলে তিন আঠেরো চুয়ান্ন বছর আমি এখানে দেখতে পেলাম দুই ভাইয়ের মোট বয়স হচ্ছে আঠেরো দুই ভাই আর মায়ের বয়স হচ্ছে মিলিত বয়স তাহলে এই এক্সেসটা কী করে এলো এক্সেসটা হচ্ছে মায়ের বয়স যেটা হচ্ছে চুয়ান্ন থেকে আঠেরো বাদ্য অর্থাৎ থার্টি সিক্স যেটা হচ্ছে মায়ের বয়স বুঝে গেছে পরের প্রশ্ন পনেরো অঙ্ক তিন বিশিষ্ট দুটি সংখ্যার গসাগু এবং লসাগু যথাক্রমে পনেরো এবং আঠেরোশো জোড়া কত দেখো নর্মাল যে সিস্টেম আছে সেটা হচ্ছে ফিফটিন এক্স ফিফটিন ওয়াই ইত্যাদি ধরে আমি সেই জায়গায় আসছি না আমি অপশান থেকে খুব তাড়াতাড়ি কিভাবে করা যেতে পারে আমি সেটা বলার চেষ্টা করছি গসাগু কত আছে পনেরো অর্থাৎ এখানে এমন একটা অপশান আছে যাদের গসাগু পনেরো আসবে আমি সেটাকে পিক করার চেষ্টা করছি গসাগু কি করে বার করার চেষ্টা করা যেন মনে করে এদেরকে বিয়োগ করো যে দুটো সংখ্যা দেওয়া আছে বিয়োগ করে এদেরকে এদেরকে বিয়োগ করলে কথা এদেরকে বিয়োগ করলে একশো কুড়ি এবার যেটা বিয়োগ ফল পেলে সেটার সঙ্গে আর একটা যেটা ছোটো সংখ্যা আছে এই দুটোর মধ্যে তাকে আবার বিয়োগ করো একশো আশি আর একশো কুড়িকে বিয়োগ করলে কথা ষাট তাই তো এই দেখো ষাট দিয়ে কি হচ্ছে একশো আশিকেও ভাগ করা যায় তিনশোকেও ভাগ করা যায় ষাট হবে এদের দুজনের মধ্যে ঘসাগো বোঝা গেছে কী করতে চাইলাম একই রকমভাবে এদের মধ্যে বিয়োগ করো এদের মধ্যে বিয়োগ করলে কথা তিরিশ দেখে না তিরিশ দিয়ে একশো পঞ্চাশকেও কাটে তিরিশ দিয়ে একশো আশি কাটে তাহলে এদের গসাখু হচ্ছে তিরিশ এদেরকে বিয়োগ করো কত হচ্ছে দেড়শো দেখো দেড়শো দিয়ে দেড়শোকেও ভাগ করা যায় দেড়শো দিয়ে তিনশোকেও ভাগ করা যায় তাহলে এদের গসাখু হচ্ছে দেড়শো অর্থাৎ আমি জাস্ট চেক করতে চাইছি যে যে পেয়ার দুটো দেওয়া আছে তাদের গসাগু কত বোঝা গেছে যখনই কিছু বেরোবে খালি দেখে নেবে সেইটা দিয়ে বাদবাকি দুটোকে ভাগ করা যায় কিনা যেমন প্রথমে একশো কুড়ি বেরিয়েছিল একশো কুড়ি দিয়ে একশো আশিকে ভাগ করা যায় না তাই এটার সঙ্গে এই দুটোর মধ্যে যেটা ছোটো সংখ্যা আছে তাকে আমি কিন্তু আবার বিয়োগ করলাম বিয়োগ করার পর যে ষাট এসছে ষাট দিয়ে দিলাম একশো আশিকে ভাগ করা যায় ষাট দিয়ে তিনশোকেও ভাগ করা যায় অর্থাৎ ষাট হচ্ছে এদের মধ্যে গসাগু এবার তুমি ভালো করে খেয়াল করে দেখো এখানে যে দুটো জোড়া দেওয়া আছে তাদের গসাগু কিন্তু পনেরো বলা ছিল এটার গসাগো পনেরো না এটারও না এটারও না তাহলে এটা উত্তর কিছু করার নেই কী করবো যদি অপশান এরকম দিয়ে রাখে অপশান দেখে চেক করো দুটো অপশান যদি থাকে তখন দেখা যাবে কিন্তু এখন পরীক্ষার প্রশ্ন আমি এখন এইভাবেই অ্যাপ্রোচ করব তুমি এখানে আবার চেক করতে পারতে যে এটা ঠিক কিনা যদিও চেক করার কোনো দরকার নেই দেখো এদের যদি বিয়োগ করো এটা বিয়োগ করলে কত আসে একশো পাঁচ একশো পাঁচ দিয়ে একশো কুড়িকে ভাগ করা যায় না আবার এদের মধ্যে বিয়োগ করলাম একশো পাঁচ আর একশো কুড়িকে বিয়োগ করলে কত হয় পনেরো পনেরো দিয়ে একশো কুড়িকেও ভাগ করা যায় দুশো পঁচিশকেও ভাগ করা যায় তাই এদের গসাগু পনেরো যেটা এখানে বলেছিল তাই আমি অপশান নাম্বার এক দাগ দিয়েছিলাম পরের প্রশ্ন ষোলো নম্বর প্রশ্ন কোনো ভাগ প্রক্রিয়ায় ভাজক ভাগশেষের ছগুণ এবং ভাগ ফলের সাতাশ গুণ যদি ভাগশেষ পঁয়তাল্লিশ হয় তাহলে ভাজ্য কত কী জিনিস এটা ভাজক এটা ভাজ্য এটা ভাগ ফল আর এখানে থাকবে ভাগশেষ এটা দেওয়া আছে ফর্টি ফাইভ তাই না ভাগশেষ পঁয়তাল্লিশ দেওয়া আছে আবার দেওয়া আছে ভাজক ভাগশেষের ছগুণ অর্থাৎ ভাগশেষ যদি পঁয়তাল্লিশ হয় ভাজক নাকি তার ছগুণ হবে ছগুণ করে দাও দুশো সত্তর বুঝে গেছে এবার আবার বলেছে যে ভাজক ভাগশেসের ছগুণ এবং ভাগ ফলের সাতাশ গুণ অর্থাৎ এখানে কিছু একটা আছে ভাগ ফল তার সাতাশ গুণ নাকি দুশো সত্তর কার সাতাশ গুণ দুশো সত্তর তুমি বলবে দশের সাতাশ গুণ হচ্ছে দুশো সত্তর তাহলে ভাগ ফল কত দশ বলেছে ভাজ্য কত আমরা কি জানি ভাজক গুণিত ভাগফল প্লাস ভাগ সমান ভাজ্য তাই তো তাহলে দুশো সত্তরকে ভাজককে ভাগ ফল দিয়ে গুম করে ভাগশেষ যোগ করলাম এটা গুণ করলে দু তার সঙ্গে পঁয়তাল্লিশ যোগ করলে দু হাজার সাতশো পঁয়তাল্লিশ যেটা অপশান নাম্বার দুয়েতে আছে পরের প্রশ্ন সতেরো প্রশ্ন দিয়েছে তেত্রিশ কুইন্টাল ওজনের দ্রব্য সামগ্রী একশো কিলোমিটার দূরে নিয়ে যেতে বিয়াল্লিশ টাকা ভাড়া লাগে একই শর্তে পঁয়ত্রিশ টাকা ভাড়ায় কত কুইন্টাল দ্রব্য সামগ্রী একশো কুড়ি কিলোমিটার দূরে নিয়ে যাওয়া হবে ছোটোবেলায় ক্লাস লেভেলে এই ধরনের অঙ্ক করেছিল যেখানে বলা ছিল গণিতের ভাষায় সমস্যাটি প্রকাশ করে পাই মনে পড়ছে এখানে কি আছে ওজন দেওয়া আছে আমি দেখাবার চেষ্টা করছি এখানে কিলোমিটার দেওয়া আছে এখানে টাকা দেওয়া আছে প্রথমে দেওয়া আছে তেত্রিশ কুইন্টাল ওজন একশো কিলোমিটার নিয়ে যেতে বিয়াল্লিশ টাকা ভাড়া লাগে এবার বলেছে পঁয়ত্রিশ টাকা ভাড়ায় কত কুইন্টাল এটা চাইছে একশো কুড়ি কিলোমিটার এই দেওয়া আছে আমরা যখন ছোটোবেলায় করতাম মাস্টারমশাই আমাদের একটা কথা বলেছিলেন যে যদি দুটোই কমে বা দুটোই বাড়ে তাহলে উল্টে যাবে একটা কমলে একটা বাড়লে উল্টাবে না কী বলেছিলেন আমার মাস্টারমশাই সেটা আমি বলি দেখো যেখানে জিজ্ঞাসা চিহ্ন আছে তার উপরে ফিগারটাকে লেখো অর্থাৎ এইটা তো উত্তর চাই আমি এখানে তেত্রিশ লিখলাম গণিত আমি প্রথমে এইটা বলি মনে করো টাকাটা বিয়াল্লিশ টাকা তেত্রিশ কিলো ওজন নিয়ে যাবে বিয়াল্লিশ টাকায় তেত্রিশ কিলো ওজন নিয়ে যাবে আমি টাকাটা কমালাম আমি বললাম না ভাই আমি পঁয়ত্রিশ টাকা দেবো তুমি বলো তাহলে আমি কম ওজন নিয়ে যাব তাই তো দেখো এইটাকে কমালাম আর আমি বলছি এইখানে বলছি কম তার মানে দুটোই কমলো এরকম যদি দুটোই কমে বলি বা দুটোই বাড়ে বলি তাহলে কিন্তু উল্টে যাবে ফিগারটা কোন ফিগারটা উল্টে যাবে যাদের মধ্যে কম্প্যারিসন হচ্ছে অর্থাৎ বিয়াল্লিশ আর পঁয়ত্রিশের মধ্যে পঁয়ত্রিশ উপরে বসবে বিয়াল্লিশ নিশে বসবে উল্টে যাবে মানে এরা মনে করো সোজা আছে বিয়াল্লিশ তারপরে পঁয়ত্রিশ আছে এটা উল্টে যাবে পঁয়ত্রিশ বাই বিয়াল্লিশ হয়ে যাবে গণিত এবার এটার ক্ষেত্রে করব একশো পঞ্চাশ কিলোমিটার যাবো আমি তেত্রিশ কিলো ওজন নেবো আমি বললাম ভাই তুই তো কম যাবি একশো কুড়ি যেতে বলছি তুই তাহলে একটু বেশি নিয়ে তাই না দেড়শো কিলো কিলোমিটার যেতে তুমি বললে আমি তেত্রিশ বেশি ওজন নেবো না আমি বললাম ঠিক আছে দেড়শো যেতে আমার থেকে একশো কুড়ি যাবি চ অর্থাৎ এটাকে আমি কমিয়ে দিলাম আমি যদি বলি যে আমি তোকে কম কিলোমিটার যেতে হবে তাহলে ওজনটা একটু বেশি নিতে হবে অর্থাৎ একটাকে কমাচ্ছি একটাকে বাড়াচ্ছি একটা কমলে একটা যদি বাড়ে তাহলে উল্টাবে না ওল্টাবে না মানে কি যেরম আছে একশো পঞ্চাশ প্রথমে আছে থাকবে একশো কুড়ি নিচে আছে থাকবে এটাকে ক্যালকুলেশান করবে করলে চৌত্রিশ পূর্ণ তিনের আট এটা অপশান আসবে বোঝা গেছে পরের প্রশ্ন আঠেরো নম্বর প্রশ্ন কোনো আসলের উপর সাড়ে চার পার্সেন্ট হারে বছর চার মাসের সুদ পাঁচ পার্সেন্ট হারে এক বছর ন মাসের সুদের থেকে তেষট্টি টাকা বেশি আসল নির্ণয় করো মনে করো আসল হচ্ছে একশো টাকা অর্থাৎ একশোর ভ্যালু আমাকে বার করতে হবে এটা আমি মনে করে নিয়েছি দেখো দু বছর চার মাস মানে কি বছর চার মাস মানে দুই পূর্ণ চারের বারো বছর এটা যদি কাটাকুটি করা যায় এটা হচ্ছে সাতের তিন বছর তাহলে ইন্টারেস্ট ক্যালকুলেশান করতে চাইছি ইন্টারেস্ট হচ্ছে প্রথমের ক্ষেত্রে চার পূর্ণ একের দুই পার্সেন্ট মানে নয়ের দুই পার্সেন্ট মানে প্রতি বছর নয়ের দুই টাকা করে ইন্টারেস্ট পাবো আমি কত বছর রাখছি সাতের তিন বছর তাহলে সাতের তিন বছরে ইন্টারেস্টটা কত হবে তিন তিরিখকে নয় কাটলে ইন্টারেস্ট আসবে একুশ বাই দু টাকা একই রকমভাবে এক বছর ন মাসের কথা বলা আছে এক বছর ন মাস মানে কি এক পূর্ণ নয়ের বারো বছর এটা যদি কাটাকুটি করি এটা আসবে সাতের চার বছর তাহলে এখানে ইন্টারেস্টটা কী হবে এখানে ইন্টারেস্ট হচ্ছে ফাইভ পার্সেন্ট মানে বছরে পাঁচ টাকা কত বছর থাকবে সাতের চার বছর তাহলে সাতের চার বছরে কত ইন্টারেস্ট হবে পঁয়ত্রিশ বাই চার টাকা বলেছি ইন্টারেস্ট দুটোর পার্থক্য তেষট্টি টাকা তাই না তাই বলেছে দেখো পাঁচ পার্সেন্ট হারে এক বছর ন মাসের সুদের থেকে তেষট্টি টাকা বেশি অর্থাৎ আর একটা একটা সুদ আর একটা সুদের থেকে তেষট্টি টাকা বেশি একুশের দুই আর পঁয়ত্রিশের চারের মধ্যে একুশের দুইটা বড় তাই আমি একুশের দুই থেকে পঁয়ত্রিশের চারটা বিয়োগ করলাম এটা হচ্ছে সুদের পার্থক্য ওরা যেটা বলেছে তেষট্টি টাকা তাহলে এটা ক্যালকুলেশান করলে বিয়াল্লিশ মাইনাস পঁয়ত্রিশ বাই চার সমান তেষট্টি আসবে এটা যদি ক্যালকুলেশান করেন এখানে সাত আসছে দেখতে পাচ্ছ এটা সাত আসছে তাহলে সাত বাই চার সমান তেষট্টি এটা কাটলে এক ইকুই বেলেন টু ছত্রিশ আমাকে কী বার করতে হবে একশোর মান নির্ণয় করতে হবে তাহলে একশোর মান কত হবে ছত্রিশশো টাকা অর্থাৎ অপশন নাম্বার তিন পরের প্রশ্ন উনিশ দুজন ভদ্রলোকের বয়সের অনুপাত পাঁচ নয় এবং একজন অপরজনের থেকে চল্লিশ বছরের বড় তাদের বয়সের সমষ্টি কত খুব ইজি অঙ্ক এদের বয়সের একজন একজন হচ্ছে কত বছর দেখতে পাচ্ছি বড় চার ইউনিট বড় এটা বলে দিয়েছে চল্লিশ বছরের বড় তাহলে চার ইউনিট মানে হচ্ছে চল্লিশ বছর এক ইউনিট মানে কত হবে দশ বছর বলেছে তাদের বয়সের সমষ্টি কত সমষ্টি কত পাঁচান্নয়ে চোদ্দো তাহলে একের ভ্যালু যদি দশ হয় তাহলে সমষ্টি নয় চোদ্দোর ভ্যালু কত হবে একশো চল্লিশ যেটা অপশান নাম্বার দুয়েতে আছে পরের প্রশ্ন কুড়ির অঙ্কটা দেখো পাঁচ অঙ্কের এইট টু নাইন স্টার সিক্স সংখ্যাটি তেরো দ্বারা বিভাজ্য হলে তারকা চিহ্নিত অঙ্কটি কত হবে দেখো তেরো দ্বারা বিভাজ্য বা সাত দ্বারা বিভাজ্য তখন বলবে তখন করবে কি এই তিনটি লাস্ট তিনটে ডিজিট থেকে এদিককার তিনটে ডিজিট বিয়োগ করব এখানে তিনটে নেই দুটো আছে আমি দুটো ডিজিট বিয়োগ করব বিয়োগ করে দেখব যে এরা তেরো দ্বারা বিভাজ্য হচ্ছে কিনা এবং সেটা অপশান চেকের মাধ্যমেই হবে যেমন আমি যদি প্রথমে দেখি এখানে ছয় আছে তাহলে আমি যদি এই স্টারের জায়গায় যদি ছয় বসাই তাহলে কি হচ্ছে নশো ছেষট্টি লাস্ট তিনটে থেকে এদিককার তিনটে এখানে দুটো দুটো আছে আমি জাস্ট দুটোকেই বিয়োগ করলাম তিনটে থাকলে তিনটেকেই বিয়োগ করতাম আমি এই বিয়োগটা করার পরে আমি দেখব এই যে আটশো চুরাশি এটা তেরো দিয়ে বিভাজ্য কিনা এটা খুব ইজিলি দেখা যায় তুমি তেরো দিয়ে বিভাজ্য মানে তেরো দিয়ে ভাগ করতে হবে আমি আটশো চুরাশির কাছে তেরোর যদি আমি বিভাজ্য কোনো কিছু ভাবার চেষ্টা করি সাত তেরো একানব্বই আমি জানি অর্থাৎ নশো দশ তেরো দিয়ে বিভাজ্য কিন্তু এখানে আটশো চুরাশি আছে নশো দশ থেকে কত বাদ দেবো যাতে করে আটশো চুরাশি আসে তুমি বলবে ছাব্বিশ বাদ দিলে আটশো চুরাশি আসে অর্থাৎ নশো দশ থেকে ছাব্বিশ বাদ দিলে আটশো চুরাশি আসে আমি দেখতে চাইছি আটশো চুরাশিটা তেরো দিয়ে বিভাজ্য কিনা নশো দশ তেরো দিয়ে কাটাকুড়ি করা যায় ছাব্বিশ তেরো দিয়ে কাটাকুড়ি করা যায় তা মানে আটশো চুরাশি পুরোটাই তেরো দিয়ে কাটাকুটি করা যাবে অর্থাৎ আটশো চুরাশি সংখ্যাটা তেরো দিয়ে বিভাজ্য আটশো চুরাশি কী করে এসেছিল আমি যখন এখানটা করে ছয় ধরেছিলাম তাই উত্তর হবে অপশান নাম্বার এ তাহলে তেরো দিয়ে আর সাত দ্বারা বিভাজ্য সমস্ত কিছু চেক করার জন্য এটা হচ্ছে ভালো উপায় পরের প্রশ্ন একুশ নম্বর প্রশ্ন একটি ট্রেনের গতিবেগ সেকেন্ডে পাঁচ মিটার ওই ট্রেনের গতিবেগ ঘন্টায় কত খুব ইজি পাঁচ মিটার সেকেন্ডে সেকেন্ডে গতিবেগ থেকে কিলোমিটারে নিয়ে গেলে আঠেরো পাঁচ দিয়ে গুণ করতে জাস্ট করো এটা আসবে আঠেরো কিমি পার আওয়ার যেটা অপশান নাম্বার একেতে আছে মিটার পার সেকেন্ড থেকে কিমি পার আওয়ারে কনভার্ট করতে গেলে আঠেরো পাঁচ দিয়ে গুণ করতে পরের প্রশ্ন বাইশ বাইশ নম্বর প্রশ্ন দেওয়া আছে জন শ্রমিক নিয়োগ হলে দৈনিক কতগুলি যন্ত্রাংশ উৎপাদন করা সম্ভব হবে যদি দৈনিক তৈরি যন্ত্রাংশ এবং কর্মে নিযুক্ত শ্রমিকের সংখ্যাগুলির অনুপাত পাঁচ ইস দুই হয় বোঝা গেছে অর্থাৎ এইটা হচ্ছে যন্ত্রাংশ আর এটা হচ্ছে শ্রমিক এটা যন্ত্রাংশ তৈরি হবে এটা যদি শ্রমিক নিয়োগ করা হয় এখানে জন শ্রমিক নিয়োগ করা হয়েছে কিন্তু আমি দেখছি এখানে দুজন শ্রমিক নিয়োগ করা হয়েছে তাহলে দুয়ের ভ্যালু যদি বাইশ হয় তার মানে এগারো দিয়ে গুণ করা হয়েছে তাহলে এটাকেও এগারো দিয়ে গুণ করে আমি বলবো পাঁচ এগারো পঞ্চান্ন যেটা হচ্ছে শ্রমিক কি করা হয়েছিল যন্ত্রাংশ কতগুলো তৈরি হবে তাহলে যন্ত্রাংশ হবে পাঁচ এগারো পঞ্চান্ন যেটা অপশান নাম্বার দুয়েতে আছে বোঝা গেছে তেইশ দুটি সংখ্যার অনুপাত পাঁচ ইস্টু আট তাদের বিয়োগ ফল ঊনসত্তর সংখ্যা দুটি কত পাঁচ ইস্টু আট দেওয়া আছে এদের বিয়োগ ফল আমি দেখতে পাচ্ছি তিন ওরা বলেছে সিক্সটি নাইন তাহলে একের ভ্যালু কত টোয়েন্টি থ্রি একের ভ্যালু যদি টোয়েন্টি থ্রি হয় ছোটো সংখ্যাটা কত পাঁচকে টোয়েন্টি থ্রি দিয়ে গুণ করব সেটা আসছে একশো পনেরো অপশানে একটাতেই একশো পনেরো আছে আমি এখানে ডাক দেবো আমি দেখব না যে পরবর্তীটা একশো চুরাশি আসছে কি না বোঝা গেছে পরের প্রশ্ন চব্বিশ নম্বর প্রশ্ন দিয়েছে তিরিশ লিটার মিশ্রণে সিরাপ ও জলের অনুপাত এক ইস্টু পাঁচ সিরাফ আর জলের অনুপাত এক ইস্টু পাঁচ আছে কত লিটার জল অ্যাড করব যাতে করে অনুপাত এক ইস্টু ছয় হয় দেখো এখানে সিরাপ মেশানো হয়নি সিরাপ এক ছিল এখানে সিরাপ একই আছে তাহলে আমাদের কোনো রকম ক্যালকুলেশান করতে হবে না পাঁচ জল ছিল এক বেড়ে গিয়ে ছয় হয়েছে অর্থাৎ জল বেড়েছে এক বুঝে গেছে জল বেড়েছে এক এবার আমরা কি জানি প্রথমে এই টোটালটা কত ছিল আমি দেখতে পাচ্ছি টোটালটা পাঁচের আগে ছয় ছিল কিন্তু প্রশ্ন দিয়েছে টোটাল নাকি তিরিশ লিটার ছিল তাহলে আমি বলতে পারি ছয়ের ভ্যালু হচ্ছে তিরিশ আমাকে কি বার করতে হবে কতটা জল মেশানো হয়েছে আমি দেখতে পাচ্ছি জল মেশানো হয়েছিল এক ইউনিট অর্থাৎ এক ইউনিটের ভ্যালু আমাকে বার করতে হয়েছে ছয়ের ভ্যালু তিরিশ হলে একের ভ্যালু কত হবে পাঁচ যেটা অপশান নম্বর একেতে আছে পঁচিশ এক ব্যক্তি একটি দ্রব্য বিক্রয় করে ক্রয় মূল্যের ওপর পঁচিশ শতাংশ লাভ করে তাহলে বিক্রয় মূল্যের ওপর সমতুল্য লাভ কত হবে ক্রয় মূল্য আছে এটা মনে করে বিক্রয় মূল্য আছে ক্রয় মূল্যের ওপর পঁচিশ পার্সেন্ট লাভ করেছে আমি পার্সেন্টেজের চ্যাপ্টারে দেখিয়েছি পঁচিশ পার্সেন্ট মানে কত একের চার এটা এর ওপর লাভ করেছে এইটা যদি প্লাস হয়ে এদিকে আসে তাহলে এইখান থেকে এটা মাইনাস হয়ে আসবে হয়েছে এটা একের চার প্লাস হয়েছে প্লাস থাকলে আমি এখানটা মাইনাস দেবো উপরে যে সংখ্যাটা আছে সেটা সবসময় উপরেই বসে এখানে যেহেতু প্লাস আছে তাই আমি এদেরকে যোগ করে এখানে বসাবো আমি দেখব একের পাঁচ মানে ভগ্নাংশে শতকরায় কত একের পাঁচ মানে শতকরায় পরিণত করলে পাঁচ কুড়ি শ এটা কুড়ি পারসেন্ট যেটা অপশান নাম্বার চারেতে আছে পার্সেন্টেজ চ্যাপ্টারে আমি এটা পুরো ডিটেলসে বলেছি পারলে একবার চেক করে নিও ভিডিওটা যদি সময় হয় তোমাদের তাহলে আমরা দেখছি একটা থেকে আমি যদি ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য যদি এখানে পজিটিভ থাকে আমি বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য এখানে নেগেটিভ করবো এখানে উপরে যে সংখ্যায় থাকুক এক দুই তিন চার যাই থাকুক উপরেও বসবে এখানে প্লাস থাকলে আমি এদেরকে যোগ করে নিচে বসাবো যদি এটা বাই চান্স মাইনাস থাকতো তাহলে এদেরকে মাইনাস করে আমি এখানে বসাতাম এই ভগ্নাংশটাকে পার্সেন্টেজে জাস্ট কনভার্ট করতে হয় পরের প্রশ্ন ছাব্বিশ নম্বর প্রশ্ন তিন অঙ্কে ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা একশো সাতাশ নম্বর প্রশ্ন একজন বিক্রেতা নটি আম পাঁচ টাকা এই হারে কিনে যদি প্রতি ডজন আম আট টাকায় বিক্রয় করে তবে তার শতকরা কত লাভ হবে দেখো এখানে নটি আম পাঁচ টাকা এই হারে কিনেছে প্রতি ডজন মানে বারোটি আম আট টাকায় বিক্রয় করেছে এই বারোটা আর এই নটা যেটা আছে এদের এলসিএম বার করে নাও নয় আর বারোর লসাগু ছত্রিশ তুমি এলসিএম না করে কোনো গুণিতকও বার করতে পারতে যে গুণিতকটা নয় এবং বারো দ্বারা বিভাজ্য আর বারো যদি আমি লসাগু বার করি তাহলে থার্টি সিক্স হয় আমি মনে করি বিক্রেতা ছত্রিশটা আম কিনেছিল প্রথমে যখন কেনার কথা বলা হচ্ছে অর্থাৎ ক্রয় মূল্যের কথা বলা হচ্ছে তখন নটা আম পাঁচ টাকায় কিনেছে আমি বলেছি মোট ছত্রিশটা আম কিনেছে ছত্রিশ করতে গেলেও এদের লসাগু তাহলে ছত্রিশটা আম ক টাকায় কিনবে এটাকে চার দিয়ে যেহেতু গুণ করছি এটাকে চার দিয়ে আমি গুণ করব অর্থাৎ কুড়ি টাকা হচ্ছে ক্রয় মূল্য এবারে বিক্রি করছে বিক্রি যখন করছে বারোটা আম আট টাকায় বিক্রি করেছে কটা আম বিক্রি করবে সেই ছত্রিশটা আম যে ছত্রিশটা কিনেছে এটাকে তিন দিয়ে গুণ করলে ছত্রিশ আসে তাহলে এটাকে তিন দিয়ে গুণ করলে আমি বলবো চব্বিশ টাকা এটা কি আসছে বিক্রয় মূল্য তাহলে আমি দেখছি কুড়ি টাকায় কিনেছিল চব্বিশ টাকায় বেচেছে তাহলে কুড়ি টাকায় চব্বিশ টাকা যদি বেচে তাহলে কুড়ি টাকায় লাভ হচ্ছে কত টাকা চার টাকা কুড়ি টাকায় কিনে চব্বিশ টাকায় বিক্রি করলে চার টাকা পপিট হয় এক টাকায় কত চার বাই কুড়ি একশো টাকায় কত একশো দিয়ে গুণ করব অর্থাৎ টোয়েন্টি যেটা অপশান নাম্বার একতে আছে বুঝে গেছে পরের প্রশ্ন আঠাশ এক ব্যক্তির আয় প্রথমে পঞ্চাশ শতাংশ কমানো হল পরে আবার পঞ্চাশ শতাংশ বাড়ানো হলো এতে তার কত শতাংশ লাভ বা ক্ষতি হলো এর ক্ষেত্রে এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই হান্ড্রেড এটাও ফেলতে পারো অথবা নর্মাল করতে পারো আমি দুটোই দেখাবো প্রথমে পঞ্চাশ কমানো হলো মাইনাস পঞ্চাশ করলাম তারপর পঞ্চাশ বাড়ানো হলো প্লাস পঞ্চাশ করলাম এক্স ওয়াই মানে হচ্ছে প্লাস মাইনাসে মাইনাস পঞ্চাশ গণিত পঞ্চাশ এক্সের ওয়াইয়ের মান বাই একশো শূন্য দুটো কেটে দাও এখান থেকে মাইনাস পঞ্চাশ প্লাস পঞ্চাশ কাটলে মাইনাস পঁচিশ আসছে মাইনাস পঁচিশ তার ক্ষতি হয়েছে টোয়েন্টি যেটা অপশান নাম্বার এতে আছে বোঝা যাচ্ছে অপশান নাম্বার বিয়েতে উত্তর যদি মনে করো তুমি এইভাবে না করতে একশো টাকা মনে করো কিনেছে পঞ্চাশ কমিয়ে দিলে যদি পঞ্চাশ পার্সেন্ট কমাও তাহলে কত হবে একশো থেকে কমালে পঞ্চাশ পরে এটার ওপর পঞ্চাশ পার্সেন্ট বাড়িয়ে দিয়েছ পঞ্চাশে পার্সেন্ট পার্সেন্ট মানে কত পঁচিশ অর্থাৎ পঞ্চাশ ছিল পঁচিশ বাড়িয়ে দিয়েছে ফিফটি পার্সেন্ট মানে হাফ পঞ্চাশের হাফ মানে হচ্ছে পঁচিশ পঞ্চাশ ছিল পঁচিশ বাড়িয়ে দিয়েছে মানে এখন কত হলো পঁচাত্তর তাহলে একশো টাকার জিনিসটা সে কিনেছিলো পঁচাত্তর টাকা মনে করো সে বিক্রি করে দিল তাহলে তার ক্ষতি কত হলো একশো টাকা থেকে পঁচাত্তর টাকা বাদ দিলে পঁচিশ টাকা যেটা অপশান নম্বর বিয়েতে আছে বোঝা গেছে উনত্রিশ নম্বর প্রশ্ন উনত্রিশ নম্বর প্রশ্ন কী বলেছে দুটি সংখ্যার গুণফল পয়েন্ট একটি অপরটির একের পাঁচ ক্ষুদ্রতম সংখ্যাটি নির্ণয় করো মনে করো একটা সংখ্যা হচ্ছে এক্স তাহলে আর একটা সংখ্যা কত হবে এক্স বাই ফাইভ অপরটার একের পাঁচ তাহলে এটা হচ্ছে ক্ষুদ্রতম সংখ্যা কেন এটা এক্স তার পাঁচ দিয়ে ভাগ করলে যেটা হবে সেটা হচ্ছে ক্ষুদ্রতম সংখ্যা বোঝা গেছে এদের গুণফল দেওয়া আছে পয়েন্ট এখান থেকে এক্সের ভ্যালু ক্যালকুলেশন করো এক্সের ভ্যালু কত আসছে এক্সের ভ্যালু আসছে পয়েন্ট টু ক্যালকুলেশান করবে এক্সের ভ্যালু পয়েন্ট টু আসবে ভ্যালু যদি পয়েন্ট টু আসে এগুলো হচ্ছে ক্ষুদ্রতম সংখ্যাটা নির্ণয় করো ক্ষুদ্রতম সংখ্যা কোনটা এক্স বাই পাঁচ এক্স বাই পাঁচ মান পয়েন্ট বেরিয়েছে এটা পাঁচ এটা যদি ভাগ করি কত হবে এটা আসবে দুই বাই পঞ্চাশ দুই মানে পয়েন্ট যেটা অপশান নাম্বার দু এতে আছে তিরিশ নম্বর প্রশ্ন দেখো একটি দণ্ডের পঁচিশ শতাংশ কাদায় পঁয়তাল্লিশ শতাংশ জলে এবং অবশিষ্টাংশ জলের উপরে আছে জলের উপরের অংশ ছত্রিশ মিটার হলে জলের ভিতরের অংশ কত দেখো পঁচিশ শতাংশ কাদায় পঁয়তাল্লিশ শতাংশ জলে তাহলে কাদায় আর জলে কতটা আছে পঁয়তাল্লিশ পঞ্চাশ সত্তর পারসেন্ট তাহলে অবশিষ্ট একশো থেকে সত্তর বাদ দিলে তিরিশ শতাংশ কী হচ্ছে জলের উপরে আছে কিন্তু এখানে বলেছে জলের উপরে ছত্রিশ মিটার আছে তাহলে আমি বলতে পারি তিরিশ শতাংশের মান হচ্ছে ছত্রিশ মিটার এটাকে যদি একটু কাটো ছয় দিয়ে পাঁচ ছয় তিরিশ ছয় ছয় ছত্রিশ তাহলে ফাইভ পার্সেন্টের মান হচ্ছে ছ মিটার কি বলেছে জলের ভিতরের অংশ জলের ভিতরে কতটা আছে পঁয়তাল্লিশ পার্সেন্ট এটা কাদায় কিন্তু জলের ভিতরে পঁয়তাল্লিশ আছে তাহলে পঁয়তাল্লিশ পার্সেন্টের মান কত এটাই চাইছে এটাকে নয় দিয়ে গুণ করে পঁয়তাল্লিশ আসে তাহলে এটাকেও নয় দিয়ে গুণ করে ফিফটি ফোর মিটার আমি বলবো উত্তর হবে বোঝা গেছে পরের প্রশ্ন একত্রিশ এক ব্যক্তি এ থেকে বিতে ঘন্টায় ছ কিমি বেগে যায় এবং ঘন্টায় চার কিমি বেগে এতে ফিরে আসে ওই যাত্রায় তার গড় বেগ কত যদি যাওয়ার সময় একটা নির্দিষ্ট দূরত্ব যাওয়ার সময় যদি বেগ এক্স কিমি পার আওয়ার হয় এবং আসার সময় বেগ যদি ওয়াই কিমি পার আওয়ার হয় তাহলে অ্যাভারেজ স্পিড বা গড় বেগ হবে টু এক্স ওয়াই বাই এক্স প্লাস ওয়াই এটা খুব নর্মাল লেভেলের ফর্মুলা এগুলো একটু মনে রেখো ছোটোখাটো ফর্মুলা টু ইন্টু একটা স্পিড ছয় একটা স্পিড চার এবং এই দুটো স্পিডের যোগফল ফল আর চারের দশ এটাকে জাস্ট কাটাকুরি করো চব্বিশকে পাঁচ দিয়ে ভাগ করবো চব্বিশকে পাঁচ দিয়ে ভাগ করলে চার পূর্ণ চারের পাঁচ যেটা অপশান নাম্বার বিয়েতে আছে বত্রিশ বাৎসরিক সুদের হার পাঁচ শতাংশ হলে পাঁচশো টাকার পাঁচ বছরের সরল সুদ কত পাঁচশো টাকার পাঁচ বছরের সরল সুদ মনে করো পাঁচশো টাকা আছে বাৎসরিক সুদ অর্থাৎ প্রতি বছর কত করে পাচ্ছি ফাইভ পার্সেন্ট ফাইভ পার্সেন্ট মানে কত পাঁচ বাই একশো এটা এক বছরের সুদ পেলাম বলেছে পাঁচ বছরের সুদ কত পাঁচ দিয়ে গুণ করো তাহলে কত হচ্ছে একশো টাকা যেটা অপশান নাম্বার শীতে আছে বোঝা গেছে তেত্রিশ একজন উৎপাদক একটা জিনিসের দাম পঞ্চাশ টাকা লিখে কুড়ি শতাংশ ছাড় দিয়ে বিক্রয় করলো এতে যদি তার পঁচিশ শতাংশ লাভ হয় তবে তার উৎপাদন মূল্য কত উৎপাদন মূল্য মানে হচ্ছে এখানে মার্ক প্রাইস হিসেবে আমি এটাকে ট্রিট করবো এখানে দেখো প্রথমে যখন কি হচ্ছে পঞ্চাশ টাকা লিখে কুড়ি শতাংশ ছাড় দিল ছাড় কার ওপর হয় মার্ক প্রাইসের ওপর হয় মার্ক প্রাইস যদি একশো লেখে তাহলে টোয়েন্টি পারসেন্ট ছাড় দিচ্ছে তাহলে সেলিং প্রাইস কত হবে একশো থেকে কুড়ি বাদ দিলে আশি বুঝে গেছে তাহলে আমি সেলিং প্রাইস আর মার্ক প্রাইসের রেশিও পাচ্ছি এখানে একটু কাটাকুটি করো চার দুকোনে আর পাঁচ দুকোনে দশ অর্থাৎ মার্ক প্রাইস আর সেলিং প্রাইসের রেশিও হচ্ছে এইটা আবার আরেক জায়গায় বলা হয়েছে তার পঁচিশ পার্সেন্ট লাভ হলো লাভ কার ওপর হয় কস্ট প্রাইসের ওপরে যদি বিক্রি করে তখন লাভের প্রশ্ন আসে মনে করো একশো টাকার জিনিসটা যদি পঁচিশ পার্সেন্ট লাভ করতে চায় তাহলে একশো পঁচিশ টাকায় বিক্রি করতে অর্থাৎ আমি সিপিআর এসপি কি রেশিও পাচ্ছি একশো এস টু একশো পঁচিশ যদি কাটাকুটি করো চার এস টু পাঁচ দেখো একটা সেম জিনিস তাকে আমি একই দামে বিক্রি করব এখানে সেলিং প্রেস আছে পাঁচ এখানে সেলিং প্রেস আছে চার আমি এদেরকে ইকুয়াল করতে চাইছি ইকুয়াল করার জন্য আমি কী করছি এই পুরো জিনিসটাকে চার দিয়ে গুণ করছি এই পুরো জিনিসটাকে পাঁচ দিয়ে গুণ করছে বুঝে গেছে আমি কি বার করতে চাইছি সিপি এসপি আর এমপি বার করতে চাইছি আমি দেখতে পাচ্ছি আমি যদি এটাকে গুণ করতাম তাহলে এখান থেকে চার চারে ষোলো আসতো চার পাঁচে কুড়ি আসতো এটাকে যদি পাঁচ দিয়ে গুণ করতাম চার পাঁচে কুড়ি আসতো পাঁচ পাঁচে পঁচিশ আসতো এই কুড়ি এসপি দেখো দু জায়গাতেই সমান হলো তাহলে আমি লিখতে পারি যদি ষোলো যদি সিপি হয় এসপি হবে কুড়ি এবং মার্ক প্রাইস হবে পঁচিশ একটা জিনিসের দাম পঞ্চান্ন লিখেছে অর্থাৎ পঞ্চাশ লিখেছে অর্থাৎ মার্ক প্রাইস আমি দেখতে পাচ্ছি পঁচিশ ইউনিট ওরা বলছে সেটা নাকি পঞ্চাশ লেখা হয়েছে অর্থাৎ দ্বিগুণ লেখা হয়েছে যা হতে থাকবে তার দ্বিগুণ লিখে রাখা হয়েছে বলেছে তার উৎপাদন মূল্য কত অর্থাৎ কস্ট প্রাইস কত সেটা প্রশ্ন চেয়েছে উৎপাদন মূল্য মিনস ক্রস প্রাইস তাহলে কস্ট প্রাইস কত হবে এটাকেও দুই দিয়ে গুণ করে যে আমি বলবো সেটা হবে ষোলো দুগোনে বত্রিশ যেটা অপশান নাম্বার সিতে আছে বুঝে গেছে জাস্ট রেশিওগুলোকে ইকুয়াল করবে সেলিং প্রাইসটা ইকুয়াল থাকবে কস্ট প্রাইসের উপরে প্রফিট হয় এবং মার্ক প্রাইসের উপরে ছাড় দেয় এতে করে প্রচুর অঙ্ক এসএসসিতে এসছে যদি সিজিএল বা টেন প্লাস টুর প্রশ্ন তোমরা দেখে থাকো পরের প্রশ্ন চৌত্রিশ এক ব্যক্তি ব্যাংকে দশ বছরের জন্য স্থায়ী আমানতে ফর্টিন পারসেন্ট সরল সুদে কিছু টাকা জমা রাখলেন শর্ত হলো যে সুদ আসলে যা হবে তা তার স্ত্রী ও পুত্র তিন ইস্টু দুই অনুপাতে পাবে সময় পুত্র ছ হাজার সাতশো কুড়ি টাকা পেলে কত টাকা স্থায়ী আমানত রাখা হয়েছিল দেখো স্ত্রী আর পুত্র কী রেশিওতে পেল তিন ইস্টু দুই রেশিওতে অর্থাৎ স্ত্রী যদি দশ বছর পর তিন টাকা পায় পুত্র পুত্রভাবে দু টাকা কিন্তু পুত্র ছ হাজার সাতশো কুড়ি টাকা পেয়েছে আমরা দেখতে পাচ্ছি দুই পেয়েছিলো প্রশ্ন বলছি এটা নাকি ছ হাজার সাতশো কুড়ি পেয়েছিলো এটাকে কত দিয়ে গুণ করা হলো তিন হাজার তিনশো ষাট দিয়ে গুণ করলে ছ হাজার সাতশো কুড়ি আসে তাহলে রেশিওর এই থেকেও আমরা তিন হাজার তিনশো ষাট দিয়ে গুণ করব এটা গুণ করলে আসছে দশ হাজার আশি অর্থাৎ স্ত্রী দশ হাজার আশি টাকা পাবে এবং পুত্র ছ হাজার সাতশো কুড়ি থাকবে তাহলে দুজনে মিলে মোট কত টাকা পাবে দুজন মিলে মোট এইটা প্লাস এইটা ষোলো হাজার আটশো টাকা পাবে এইভাবেই টাকাটা ভদ্রলোক লেখেছে যে আমি ষোলো হাজার আটশো টাকা পাবো তার মধ্যে স্ত্রীকে দেব দশ হাজার আশি টাকা এবং পুত্র পাবে ছ হাজার সাতশো কুড়ি টাকা বুঝে গেছে এবার কথা হচ্ছে যদি ব্যক্তি একশো টাকা রাখতেন প্রতি বছর ফরটিন পার্সেন্ট রেট পেতেন অর্থাৎ বছরে যদি চোদ্দো টাকা সুদ পাওয়া যায় তাহলে দশ বছরে কত সুদ পাবে একশো টাকা রাখলে প্রতি বছর চোদ্দো টাকা করে দশ বছরে একশো চল্লিশ টাকা সুদ পাওয়ার কথা এটা সুদ তাহলে সুদাসল কত টাকা পাবে এত টাকা ব্যাঙ্কে রাখবো এত টাকা সুদ পাবো তাহলে মোট দুশো চল্লিশ টাকা আমি কিন্তু পাবো ব্যাংক থেকে কিন্তু আমার টার্গেট হচ্ছে ব্যাংক থেকে আমি ষোলো হাজার আটশো টাকা পাবো মোট এই টাকাটা তবেই আমি স্ত্রীকে এই টাকাটা আর পুত্রকে এই টাকা দিতে পারবো তাহলে আমি দেখতে পাচ্ছি আমি সুদ সময়ে দুশো টাকা পেতে চাইছি তাহলে আমাকে ব্যাঙ্কে রাখতে হবে একশো টাকা কিন্তু আমি ষোলো হাজার আটশো টাকা পেতে চাইছি তাহলে এটাকে কত দিয়ে গুণ করছি এটাকে সত্তর দিয়ে গুণ করছি তাহলে আমি ব্যাংকে এটাকেও সত্তর দিয়ে গুণ করব করে বলবো সাত হাজার টাকা ব্যাঙ্কে রাখবো যেটা অপশান নাম্বার একেতে আছে বোঝা যাচ্ছে একশো টাকা রাখবো একশো টাকা সুদ টোটাল পেতে চাইছি দুশো চল্লিশ কিন্তু আমাকে টোটাল ষোলো হাজার আটশো টাকা পেতে হবে এইটার সমান ষোলো হাজার আটশো হলে মূল টাকা একশো সমান কত সত্তর দিয়ে জাস্ট গুণ করলে সাত হাজার টাকা বোঝা গেছে পরের প্রশ্ন পঁয়ত্রিশ তিনটি তামার গোলককে গলিয়ে একটি তামার গোলক তৈরি করা হলো তিনটি তামার গোলকের ব্যাসার্ধ যতক্ষণে তিন চার ও পাঁচ সেন্টিমিটার হলে নতুন গোলকটির ব্যাসার্ধ কত দেখো যখনই কোনো জিনিস গলিয়ে কিছু তৈরি করা হবে সেক্ষেত্রে যদি এটা গোলক হয় তার আয়তনের ফর্মুলা হচ্ছে চারের তিন পাই আর কিউব যেখানে আর হচ্ছে রেডিয়াস বুঝে গেছে এবার যে নতুন গোলকটা তৈরি হবে তার আয়তন কত হবে চারের তিন পাই আর এবার যে ছোট ছোট যে গোলকগুলো গলানো হচ্ছে তাদের প্রত্যেকের আয়তন যেমন ছোটোটা হচ্ছে চারের তিন পাই তিনের কিউব লিখবো পরেরটা চারের তিন পাই চারের কিউ লিখবো ইত্যাদি আমি চারের তিন পাইটা কমন নিয়ে নিচ্ছি তাহলে প্রথমটা ক্ষেত্রে চারের তিন পে পাই আরের কিউব এটার হবে চারের তিন পাই চারের কিউব আর এটা হবে চারের তিন পাই পাঁচের কিউব আমি জাস্ট চারের তিন পাইটাকে কমন নিয়ে নিয়েছি বোঝা গেছে যখনই কোনো জিনিস গলিয়ে কিছু তৈরি করা হবে তখন তার আয়তনের ফর্মুলা ফেলতে হয় চারের তিন পাই চারের তিন পাই কেটে গেল এটা যোগ করলে আসছে দুশো ষোলো দুশো ষোলো মানে হচ্ছে ছয়ের কিউব আরের কিউবের মান যদি ছয়ের কিউব হয় তাহলে আর এর মান হবে ছয় অর্থাৎ যে নতুন গোলকটা তৈরি হবে তার ব্যাসার্ধ হবে ছয় যেটা অপশান নাম্বার চারিতে আছে পরের প্রশ্ন ছত্রিশ সমগ্র পৃথিবীর স্থল ও জলের অনুপাত এক তিন এবং দক্ষিণ গোলার্ধে এক ইস্টু নয় হলে উত্তর গোলার্ধে তার অনুপাত কত হবে দেখো এই অঙ্কগুলো করার আগে একটা জিনিস দেখে নাও এই মনে করো টোটাল পৃথিবী এটা দুটো হেমিস্ফিয়ার আছে একটা উত্তর আর একটা দক্ষিণ তাহলে সমগ্র পৃথিবীতে যা হবে মনে করো উত্তর গোলার্ধে যা আছে সমগ্র পৃথিবীতে তার ডাবল থাকবে কেন উত্তর গোলার্ধ প্লাস দক্ষিণ গোলার্ধ মিলিয়ে হচ্ছে পৃথিবী বোঝা গেছে এই কনসেপ্টটি কিন্তু অঙ্কটা হয়ে যাবে যেমন পৃথিবীতে স্থল আর জল এর অনুপাত দেওয়া আছে এক ইস্টু তিন এটা পৃথিবী এটা পৃথিবী আর দক্ষিণ গোলার্ধে স্থল আর জলের অনুপাত আছে এক ইস্টু নয় প্রথম আমরা কি করব আগে দেখবো এইখানে টোটাল পৃথিবীতে কত আছে তিন আর একে চার এখানে আছে নয় আর একে দশ আমরা প্রথমে এইটাকে ইকুয়াল করার চেষ্টা করব কেন আমি একটু করে বলছি এখানে তিন একে চার আছে এখানে নয় একে দশ আছে আমি দেখছি চার আর দশের লশগ কত চার আর দশের লশক হচ্ছে কুড়ি আমি এটাকে কুড়ি করার চেষ্টা করব তাহলে কুড়ি করার জন্য কি করতে হবে এখানে চার ছিল এটাকে পাঁচ দিয়ে গুণ করতে হবে এটা টোটাল তিন তিনেরাকে চার ছিল আমি কুড়ি করতে চাইছি কেন এলসিএমটা কুড়ি আমি এটাকে কুড়ি করতে চাইলে এইটাকে অর্থাৎ এই চার যেটা আছে সেটাকে আমি পাঁচ দিয়ে গুণ করব আর এটা কত ছিল নয় দশ এটাকে কুড়ি করতে গেলে দুই দিয়ে গুণ করব। জাস্ট গুণ করো পাঁচ এককে পাঁচ তিন পাঁচে পনেরো আর এখানে দুই এককে দুই ন দু কোণে আঠেরো বুঝে গেছে এইগুলো এখন আর দেখো না তাহলে এখন দেখলাম যে পৃথিবীতে পাঁচ ইস পনেরো আর এটা হচ্ছে দক্ষিণ গোলার্ধে দুই ইস্টু আঠেরো আছে কিন্তু আমি কি বলছি পৃথিবী মানে হচ্ছে পৃথিবী মানে হচ্ছে উত্তর গোলার্ধ প্লাস দক্ষিণ গোলার্ধ অর্থাৎ দক্ষিণ গোলার্ধে কিছু যদি থাকে তাহলে পৃথিবীতে তার ডাবল থাকবে আমি মনে করি একে একে মনে করো সরিয়ে দেওয়া কিছুক্ষণের জন্য দক্ষিণ গোলার্ধে হিসেব দেওয়া আছে তাহলে পৃথিবীতে কী হবে দক্ষিণ গোলার্ধে যা থাকবে যা কম্পোনেন্ট থাকবে তার ডাবল কিন্তু পৃথিবীতে থাকবে বোঝা গেছে আমি দেখছি দক্ষিণ গোলার্ধে দুই আঠেরো আছে অর্থাৎ টোটাল কত আছে কুড়ি আছে দুই আর আঠেরো মিলে কুড়ি এখানেও কুড়ি আছে সমান আছে কিন্তু আমি বলতে চাইছি দক্ষিণ গোলাতে যা থাকবে তার ডাবল পৃথিবীতে থাকার কথা আমি প্রথমে ইকুয়াল করেছি এদেরকে আমি দেখলাম এখানে কুড়ি আছে এখানেও কুড়ি আছে কিন্তু সিস্টেম অনুযায়ী দক্ষিণ গোলা যে দা থাকবে পৃথিবীতে তার ডাবল থাকবে কম্পোনেন্ট ওয়াইজ তাহলে এখানে যদি কুড়ি থাকে তার ডাবল এখানে তাহলে চল্লিশ থাকার কথা তাহলে আমি একে ডাবল করবো বোঝা গেছে কেন উত্তর আর দক্ষিণ মিলিয়ে পৃথিবী হবে তাহলে দক্ষিণে যদি আঠেরো আর দুই কুড়ি থাকে তার ডাবল পৃথিবীতে থাকতে হয় তাই এটাকে দুই দিয়ে গুণ করেছে দুই দিয়ে যখন গুণ করা যাবে এটা কি আসবে পাঁচ কোণে দশ এটা হবে পনেরো কোণে তিরিশ তাহলে দেখলাম সারা পৃথিবীতে স্থল যদি দশ থাকে জল থাকবে তিরিশ কিন্তু সারা পৃথিবীর মধ্যে দক্ষিণে স্থল আছে দুই দেখতে পাচ্ছ দক্ষিণে স্থল আছে দুই জল আছে আঠেরো তাহলে উত্তরে কতটা থাকবে উত্তরে স্থল কতটা থাকবে মোট স্থল আছে দশ তার মধ্যে দক্ষিণে আছে দুই তাহলে দশ থেকে দুই বাদ দিলে স্থল থাকবে আর জল কতটা থাকবে মোট জল আছে তিরিশ সেখান থেকে আমি আঠেরো বাদ দেব বোঝা গেছে তাহলে জল পাওয়া যাবে দশ থেকে দুই বাদ দিলে আট তিরিশ থেকে আঠেরো বাদ দিলে বারো যদি এটা কাটাকুটি করা যায় চার দিয়ে কাটবো চার দুকোণে আট তিন চারে বারো অর্থাৎ দুই ইস্টু তিন কোনো অপশানে নেই তাই উত্তর হবে উপরের কোনোটি না এই অঙ্কগুলো করার সময় আবার বলছি এখানেই জাস্ট কনসেপ্টটা হচ্ছে সমগ্র পৃথিবী বলতে বোঝানো হবে উত্তর গোলার্ধ প্লাস দক্ষিণ গোলার্ধ যে কোনো একটা গোলার্ধের ডাটা দেওয়া থাকবে তোমাকে অপর একটা গোলার্ধের ডাটা চাইবে সেক্ষেত্রে কি করবে প্রথমে যে রেশিওগুলো দেওয়া থাকবে তাদেরকে ইকুয়াল করে দাও কেন আমি কাউকে ডাবল করতে চাইছি কেন ডাবল তার কারণ হচ্ছে উত্তর গোলার্ধে যদি কিছু থাকে তার ডাবল কম্পোনেন্ট সারা পৃথিবীতে থাকবে বোঝা গেছে সেই জন্য প্রথমে কী করা হয়েছে এক টু তিন এক নয় এদেরকে দেখলাম কি দশ আছে এখানে তিন আর চার আছে চার আর দশের এলসিয়াম করে কুড়ি দুজনকে প্রথমে দেখো পাঁচ পনেরো কুড়ি দুই আঠেরো কুড়ি করা হয়েছে তুমি কাউকে ডাবল করতে গেলে যদি না ইকুয়াল করা তাহলে ডাবল বা ট্রিপল করতে পারবে না আমি রেশিওর চ্যাপ্টারও এটা বারবার বলেছি পারলে রেশিওর চ্যাপ্টারটা একবার দেখো এই কনসেপ্ট ওখানেও দেওয়া আছে এখানে কুড়ি এখানে কুড়ি হলো যখন আমি দেখলাম এটা দক্ষিণ গোলার্ধ এর ডাবল পৃথিবীতে থাকা উচিত তাই একে দুই দিয়ে রেশিওটা গুণ করলাম এবার বাদ বাকি বিয়োগ বোঝা গেছে সাঁত্রিশ কোন সংখ্যা থেকে শতকরা দশ ভাগ বিয়োগ করলে তিরিশ পাওয়া যাবে কোন সংখ্যা থেকে শতকরা দশ ভাগ বিয়োগ করলে তিরিশ পাওয়া যাবে সংখ্যাটা মনে করো এক্স দশ ভাগ মানে টেন পার্সেন্ট বিয়োগ করে দিয়েছ তাহলে কত পার্সেন্ট রইল নাইনটি পার্সেন্ট নাইনটি পার্সেন্ট মানে কি নব্বই বাই একশো অর্থাৎ হান্ড্রেড পার্সেন্ট থেকে টেন পার্সেন্ট বাদ দিলে কী থাকছে নাইনটি পার্সেন্ট থাকছে নাইনটি পার্সেন্টের ভ্যালু হচ্ছে তিরিশ বলা হয়েছে এক্সের বা হানড্রেড পার্সেন্টের মান কত জাস্ট কাটাকুটি করো এটা তিনত্রিশ নব্বই তাহলে এক্সে মানে হচ্ছে একশো বাই তিন একশো বাই তিন মানে হচ্ছে তেত্রিশ এক এক বোঝা গেছে পরের প্রশ্ন আটত্রিশ এর রুট এই দুটো শূন্যের জন্য একটা শূন্য জন্য আট অপশান নাম্বার এক করার এগুলো সেরকম আজ এ নেই দরকার নেই একজন দোকানদার একটা চেয়ার কুড়ি শতাংশ ক্ষতিতে বিক্রয় করলো কিন্তু যদি সে আরও দুশো টাকা বেশিতে বিক্রয় করতো তার পাঁচ শতাংশ লাভ হতো চেয়ারটার ক্রয় মূল্য কত দেখো এই মনে করো ক্রয় মূল্য সিপি এইখানে কোনো একটা দামে বিক্রি করেছে টোয়েন্টি পার্সেন্ট ক্ষতি হয়েছে এইখানে কোনো একটা দামে বিক্রি করেছে ফাইভ পার্সেন্ট প্রফিট হয়েছে তাই তো এবার বলছে যদি সে দুশো টাকা বেশিতে বিক্রি করতো এইখানে বিক্রি করে ফেলেছিল এইখানে না বিক্রি করে এইখানে এইটা কি দুশো টাকা বেশিতে বিক্রি করলো তার ফাইভ পার্সেন্ট প্রফিট হয়ে গেল আমি দেখছি এইখান থেকে এই পর্যন্ত দুশো টাকা তাই না এইখানে বিক্রি করেছিল দুশো টাকা বেশিতে বিক্রি করছে মানে এইখানে বিক্রি করছে কিন্তু পার্সেন্টেজের ক্ষেত্রে এইখান থেকে এই পর্যন্ত দূরত্ব কত এইখান থেকে এইটা কুড়ি আর এখান থেকে এটা পাঁচ টোটালটা কত হবে পঁচিশ তাহলে আমি দেখলাম পার্সেন্টেজের ক্ষেত্রে এসে হচ্ছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কিন্তু আমি দেখছি সংখ্যার ক্ষেত্রে এটা দুশো টাকা তাহলে টোয়েন্টি ফাইভ পার্সেন্টের ভ্যালু যদি দুশো টাকা হয় তাহলে হান্ড্রেড পার্সেন্ট কোনো জিনিসের দাম মানে হানড্রেড পার্সেন্ট বুঝি এটা চার দিয়ে গুণ করে হান্ড্রেড পার্সেন্ট হয় তাহলে এটা চার দিয়ে গুণ করে আমি বলবো সেটা হবে চার দুগুণে আট আটশো টাকা যেটা অপশান নাম্বার একেতে আছে চল্লিশ জলপূর্ণ একটি বালতির ওজন তেইশ কিলোগ্রাম যখন এর দুই তৃতীয়াংশ জল থাকে তখন ওজন হয় সতেরো কিলোগ্রাম শূন্য বালতির ওজন করো মনে করো বালতি এবং ওয়াটার এর টোটালটা হচ্ছে তেইশ কিলোগ্রাম যখন দুই তৃতীয়াংশ জল থাকে তখন বালতির ওজন যেরাম আছে সেরামই থাকবে জলটা খালি টু থার্ড হয়ে যাবে এইটা করলে নাকি সতেরো কিলোগ্রাম ওজন হবে এবার যদি বিয়োগ করো তাহলে এইটা কেটে যাবে তাহলে এইটা থেকে যদি এইটা বাদ দেওয়া যায় তাহলে কী হবে একের তিন ডাব্লু তেইশ থেকে সতেরো বাদ দিলে ছয় তাহলে একের তিন ডাব্লু যদি ছয় হয় তাহলে ডাব্লু ওজন কত হবে আঠেরো অর্থাৎ জল যেটা আছে তার ভ্যালু হচ্ছে আঠেরো আমি যদি এইখানে এই জায়গাটায় ডাব্লুর ভ্যালু যদি আঠেরো বসিয়ে দিই তাহলে বিয়ের ভ্যালু কত হবে আঠেরো তেইশের এদিকে চলে যাবে তেইশ থেকে আঠেরো বাদ দিলে কত হবে পাঁচ অর্থাৎ বালতির ওজন হবে পাঁচ কিলোগ্রাম যেটা অপশান নাম্বার একেতে আছে একচল্লিশ তিন প্লাস ছয় প্লাস নয় করে ছেষট্টি এর সরলতম মান বলেছে দেখো এই পুরোটা থেকে আমি তিন কমন নিতে পারি কমন গেলে এক প্লাস দুই প্লাস তিন করে কতগুলো টার্ম আসছে বাইশটা এটা তিন যেরাম থাকলো এটা একটা সিরিজ যেখানে এক দুই তিন চার পাঁচ করে বাইশ নম্বর টার্ম পর্যন্ত চলে যাচ্ছে এই শেষ টার্মটা এটাকে যদি আমি এন বলি তাহলে এই টোটাল টার্মের যোগফল হবে এন ইন্টু এন প্লাস ওয়ান বাই এনের এর ভ্যালু বাইশ শেষ ইন্টু এন প্লাস ওয়ান অর্থাৎ বাইশ প্লাস এক তেইশ বাই টু এটাকে কাটাকুটি করবে এগারো দুগুনে বাইশ বুঝে গেছে তাহলে এখান থেকে কি এল এখান থেকে পাওয়া যাচ্ছে তেইশ গুণিতক এগারো গুণিতক তিন এটা গুণ করো গুণ করলে তিন এক তিন তিন নয় যেটা অপশান নাম্বার তিনেতে আছে বোঝা গেছে বিয়াল্লিশের প্রশ্নটা দেখো পাঁচ শতাংশ চিনি বিক্রয় করার পর পাঁচ কিলোগ্রাম চিনি অবশিষ্ট রইল মোট কত কিলোগ্রাম চিনি ছিল পাঁচ শতাংশ বিক্রয় করেছে হান্ড্রেড পার্সেন্ট থেকে ফাইভ পার্সেন্ট বিক্রয় করে দিলে তাহলে আমার নাইনটি ফাইভ পার্সেন্ট থাকে ওরা বলেছে এটা নাকি পাঁচ কিলোগ্রাম থাকছে তাহলে নাইনটি ফাইভ পার্সেন্টের মান হচ্ছে পাঁচ কিলোগ্রাম বলেছে হানড্রেড পার্সেন্টের মান কত তাহলে এটা যদি কাটাকুটি করো পাঁচ উনিশ পঁচানব্বই অর্থাৎ নাইনটি পার্সেন্টের ভ্যালু হচ্ছে এক কেজি হান্ড্রেড পার্সেন্টের ভ্যালু হবে হান্ড্রেডকে নাইনটিন দিয়ে ভাগ করো হান্ড্রেডকে নাইনটিন দিয়ে যদি ভাগ করা যায় তাহলে পাঁচ পূর্ণ পাঁচের উনিশ এটা আসবে অপশান নাম্বার তিন তেতাল্লিশ এ ও বি দুটি পরস্পর মৌলিক সংখ্যা তাদের গসাগু ও লসভু কত আমরা জানি দুটো মৌলিক সংখ্যার গসাগু সবসময় এক হয় একটাই অপশানে গসাগু এক আছে এটাই হবে উত্তর পরেরটা কী হবে আমাদের দেখার দরকার নেই ফর্টি ফোর এইস টু বি তিনিস টু দুই বিএস টু সি টু পাঁচ হলে এইস টু বিএস টু সি এর মান কত ফর্টি ফোর কোয়েশ্চেনে দিয়েছে এটা অপশান চেক করো দেখো এখানে বলা হয়েছে বিএস টু সি টু পাঁচ হবে এটা বিএস টু সি দুই পাঁচ এটা উত্তর হবে না এটা চার ইস টু সাত এটা উত্তর হবে না এইটা যদি কাটাকুটি করা যায় দুই দিয়ে তিন দুগুণে ছয় পাঁচ দুগুণে দশটা এটা উত্তর হতে পারে এটা তিন টু পাঁচ আছে এটা উত্তর হতে পারে এবার আমি এইটা চেক করবো এইস টু বি তিন ইস টু দুই আমি দেখব কোনটা তিন ইস টু দুই আছে এটা দেখো কাটাকুটি করলে দুই ইস টু এক হচ্ছে দুই তিন দিয়ে কাটি এটা কিন্তু এ ইস টু বি তিন ইস টু দুই বলা আছে এখানে কিন্তু এটা আসছে দুই ইস টু এক তাই এটা হবে না তাহলে উত্তর হবে অপশান নাম্বার সি এইগুলো এই অঙ্কগুলো ক্ষেত্রে অপশান চেয়ে কী করবে অন্য কোনোভাবে করতে যাবে না পঁয়তাল্লিশ একটি খালি চৌবাচ্চা একটি নল দ্বারা এক ঘন্টায় অথবা অপর একটি নল দ্বারা চল্লিশ মিনিটে পূর্ণ হয় খালি অবস্থায় চৌবাচ্চাটির দুটি নল একসঙ্গে খুলে দিলে কত মিনিটে এর তিন চতুর্থাংশ পূর্ণ হবে দেখো এক ঘন্টা মানে ষাট মিনিট আর একটা আছে চল্লিশ মিনিট ষাট আর চল্লিশের এলসিয়াম বার করে কত হবে একশো কুড়ি আমি বলেছি এইটা হচ্ছে টোটাল ওয়ার্ক পাইপ অথবা টাইম্যান্ড ওয়ার্কের অঙ্কগুলো দেখবে তাহলে এই কনসেপ্ট ক্লিয়ার হবে আমাদের অঙ্কের যে সিস্টেম হচ্ছে এখানে ষাট মিনিটে আছে এখানে চল্লিশ মিনিটে আছে আমি টোটাল ওয়ার্ক পার করব এদের লস পার করে তাহলে এই একশো কুড়িকে আমি ষাট দিয়ে ভাগ করলে দুই আসবে একশো কুড়িকে চার দিয়ে ভাগ করলে তিন আসবে ভাগ করার পর এটাকে কি বলা হবে এটাকে বলা হবে প্রতি মিনিটে কত ইউনিট করে ভরছে প্রতি মিনিটে এ দুই ইউনিট ভরছে আর এ তিন ইউনিট ভরছে আর এটা হচ্ছে ভরতে হবে টোটাল একশো কুড়ি ইউনিট যেটাকে আমি টোটাল ওয়ার্ক বলি কিন্তু বলেছে তিন চতুর্থাংশ ভর্তি হবে অর্থাৎ একশো কুড়ি যে ইউনিট ভরার কথা ছিল সেটা ভরতে হবে না এই থ্রি ফোর্থ ভরতে হবে থ্রি ফোর্থ মানে কত থ্রি ফোর্থ মানে হচ্ছে নব্বই অর্থাৎ নব্বই ইউনিট ভরতে হবে বুঝে গেছে এদের দুজনকে নব্বই ইউনিট ভরতে হবে প্রতি মিনিটে এই পাইপটা দুই ইউনিট ভর্তি করে এই পাইপটা তিন ইউনিট ভর্তি করে তাহলে দুজনে মিলে প্রতি মিনিটে কত ইউনিট ভর্তি করবে তিনের দুয়ে পাঁচ ইউনিট পাঁচ ইউনিট যদি প্রতি মিনিটে ভর্তি করে ভর্তি করতে হবে নব্বই ইউনিট তাহলে নব্বই ইউনিট ভর্তি করতে কত সময় লাগবে প্রতি মিনিটে পাঁচ ইউনিট তাহলে নব্বই ইউনিট ভর্তি করতে পাঁচ দিয়ে ভাগ করো এটা হবে আঠেরো ইউনিট যেটা অপশান নাম্বার চারেতে আছে পরের প্রশ্ন ছেচল্লিশ শতকরা কত হার সুদে কোনো টাকার দশ বছরের সুদ সবৃদ্ধি মূলের দুয়ের পাঁচ অংশ হবে এটা যদি সবৃদ্ধিমূল হয় সুদ হবে এটা সুদ সবৃদ্ধি মূলের দুইয়ের পাঁচ অংশ বলতে বোঝায় সবৃদ্ধি মূল যদি পাঁচ হয় তাহলে সুদ হবে দুই কেউ যদি এভাবে বুঝতে না পারো তাহলে সুদ ইজ ইকাল টু সবৃদ্ধি মূল গুণিতক দুইয়ের পাঁচ দেখো সুদ বাই সবৃদ্ধি মূল যদি আমি নিয়ে আসি তাহলে আসছে দুই বাই পাঁচ মানে সুদ যদি দুই হয় তাহলে সবৃদ্ধি মূল পাঁচ তাহলে সবৃদ্ধি মূল হচ্ছে পাঁচ সুদ হচ্ছে দুই তাহলে প্রিন্সিপাল কত পাঁচ টাকা হচ্ছে সুদ আসল যেটাকে সমবৃদ্ধি মূল বলে তার মধ্যে সুদ হচ্ছে দু টাকা তাহলে পাঁচ টাকা থেকে দু টাকা বাদ দিলে তিন টাকা হবে প্রিন্সিপাল বোঝা যাচ্ছে তাহলে মূল টাকা হচ্ছে তিন তাহলে তিন ইউনিট যদি মূল টাকা হয় মূল টাকা যদি তিন ইউনিট হয় তাহলে আমি দু টাকা কিন্তু সুদ পাবো তিন টাকা যদি প্রিন্সিপাল হয় দু টাকা হচ্ছে সুদ এক টাকা প্রিন্সিপাল হলে আমি সুদ কত পাবো দুয়ের তিন আর একশো টাকা যদি প্রিন্সিপাল হয় তাহলে আমি সুদ কত পাবো গুণ করলে দুশো বাই তিন এটা আমি সুদ পাব কিন্তু এই সুদটা কত বছরে পেয়েছি দশ বছরে পেয়েছি দশ বছরে সুদ পাওয়া যাচ্ছে যদি একশো টাকা রাখো দশ বছরে সুদ পাওয়া যাচ্ছে দুশো বাই তিন টাকা তাহলে একশো টাকার এক বছরে সুদ কত সেটাই চেয়েছে দুশো বাই তিন ইন্টু টেন এটা কাটা হলে কুড়ি বাই তেন যেটা ছয় পূর্ণ দুয়ের তিন অপশান নাম্বার এক বোঝা গেছে পরের প্রশ্ন ফর্টি সেভেন বলা হয়েছে যদি এক্সের পনেরো শতাংশ ওয়াইয়ের পঞ্চাশ শতাংশ হয় তবে এক্স ওয়াইয়ের শতকরা কত এক্সের পনেরো শতাংশ এক্সের পনেরো শতাংশ ওয়াইয়ের ফিফটিন পার্সেন্ট দেখো এখান থেকে পনেরো শতাংশ আর এই শতাংশগুলো কেটে দাও আমি যদি এক্স বাই ওয়াই করতাম তাহলে এটা আসতো পঞ্চাশ বাই পনেরো অর্থাৎ এক্সের মান যদি পঞ্চাশ হয় তাহলে ওয়াইয়ের মান হচ্ছে পনেরো বুঝা গেছে এইটাকে কীভাবে লেখা যেতে পারে এইটাকে পঁয়তাল্লিশ প্লাস পাঁচ বাই পনেরো লিখতে পারতাম দেখো এই এর রেসপেক্টে চেয়েছে এক্স ওয়াইয়ের সৎ করা কত অংশ অর্থাৎ ওয়াই মানে এইটা দেখতে পাচ্ছ ওয়াইয়ের রেসপেক্টে চেয়েছে তাই এই পনেরো মানে হচ্ছে হানড্রেড পার্সেন্ট বুঝে গেছে পনেরো মানে হানড্রেড পার্সেন্ট যেটা এইখানে থাকবে যার রেসপেক্টে চাইবে সেটা মানে সবসময় হান্ড্রেড পার্সেন্ট তাহলে পনেরো মানে হানড্রেড পারসেন্ট আমাকে কি বার করতে হবে আমাকে বার করতে হবে পঁয়তাল্লিশ প্লাস পাঁচ তাহলে পঁয়তাল্লিশ মানে কত হবে পঁয়তাল্লিশ মানে আমি বলবো এটাকে তিন দিয়ে গুণ করবো তাহলে আমি এটাকেও তিন দিয়ে গুণ করে বলবো পঁয়তাল্লিশ মানে হচ্ছে তিনশো পার্সেন্ট অর্থাৎ পঁয়তাল্লিশের জায়গায় আমি তিনশো পার্সেন্ট বসালাম বুঝে গেছে যাই তিনশো পার্সেন্ট প্লাস দেখতে পাচ্ছি অর্থাৎ উত্তর হবে তিনশো পার্সেন্ট প্লাস একটাই অপশান আছে ক্যালকুলেশান না বেকার কেন অপশানগুলি এত পুয়োর দেওয়া আছে তিনশো পার্সেন্টের উপর একটাই অপশান দেখতে পাওয়া যাচ্ছে বুঝে গেছে পরের প্রশ্ন আটচল্লিশ একটি বালকের গ্রুপে যত সংখ্যক বালক আছে প্রত্যেক বালকের কাছে ততগুলি মার্বেল আছে বালকদের কাছে মোট তিনশো চব্বিশটা মার্বেল থাকলে বালকের সংখ্যা কত আলটিমেটলি তিনশো চব্বিশের রুট দেখা যাচ্ছে তবুও মনে করো এক্স জন আছে প্রত্যেকে ততগুলো মানে এক্সট্রা করে মার্বেল দিয়েছে তাহলে মোট মার্বেলের সংখ্যা কত হচ্ছে ওরা দিয়েছে তিনশো চব্বিশ অর্থাৎ এক্সের স্কোয়ার সময় তিনশো চব্বিশ হলে এক্সের মান কত সেটাই চেয়েছিল। অর্থাৎ যতজন আছে প্রত্যেকে তত যদি বলে যে সংখ্যাটা দেবে তা রুট করবে তিনশো চব্বিশের রুট হচ্ছে আঠেরো তাই অপশান নাম্বার তিন হবে উত্তর বোঝা গেছে ফর্টি নাইন দশের থেকে ছোট সমস্ত মৌলিক সংখ্যার গুণফল নির্ণয় করো দশের থেকে ছোট মৌলিক সংখ্যা দুই তিন পাঁচ সাত বলেছে এদের গুণ করো পাঁচ দুগুণের দশকে আলাদা রাখো তিন সাত একুশের গায়ে দশ বসাও দুশো দশ যেটা অপশান নাম্বার দুয়েতে আছে শেষ প্রশ্ন একটি বাগানের দৈর্ঘ্য প্রস্তের এক পূর্ণ একের দুই গুণ এবং পরিসীমা সত্তর মিটার বাগানটার ক্ষেত্রফল কত এই মনে করো বাগান আছে এক পূর্ণ একের দুই মানে তিনের দুই তিনের দুই মানে বড়োটা সবসময় দৈর্ঘ্য ছোটোটা প্রস্ত তাই তো তিন যদি এটা হয় দুই এটা এদিকটা তিন মানে এদিকটা তিন এদিকটা দুই মানে এদিকটাও তাই তো আয়তক্ষেত্রের ক্ষেত্রে আমি যে পরিসীমা মানে কি পরিসীমা মনে হচ্ছে সব বাহুগুলোর যোগফল তিন তিনে ছয় আর দুই দুইয়ে চার সব বাহুর যোগফল পরিসীমা সেটা হচ্ছে দশ ইউনিট কিন্তু ওরা দিয়েছে পরিসীমা নাকি সত্তর মিটার তাহলে দশ ইউনিটের মান হচ্ছে সত্তর মিটার এক ইউনিটের মান কত সাত মিটার এক ইউনিটের মান যদি সাত মিটার হয় তাহলে তিন ইউনিট অর্থাৎ দৈর্ঘ্য কত হবে এটা কত হবে সাত দিয়ে গুণ করলে তিন সাততে একুশ বোঝা যাচ্ছে একের ভ্যালু সাত হলে তিনের ভ্যালু একুশ একের ভ্যালু সাত হলে দুইয়ের ভ্যালু কত হবে সাত দুগণে চোদ্দো অর্থাৎ প্রস্তুত হচ্ছে ১৪ এবং দৈর্ঘ্য হচ্ছে একুশ বলেছে ক্ষেত্রফল কত ক্ষেত্রফল মানে হচ্ছে দৈর্ঘ্য গুণিতক প্রস্ত দৈর্ঘ্যের মান একুশ প্রস্তের মান ফরটিন এই দুটোকে গুণ করো গুণ করলে টু নাইনটি ফোর আসছে যেটা অপশান নাম্বার বি এতে আছে বোঝা গেছে তাহলে আজকে এই পর্যন্তই যদি সেশনটি ভালো লাগে তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটি প্রেস করে রেখো যাতে করে লেটেস্ট আপডেট তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছায় ভিডিওটি লাইক করতে বলো না আর বন্ধুদেরকেও শেয়ার করো যাতে করে তারাও সমানভাবে উপকৃত হয় ভালো থেকো ভালোভাবে পড়াশোনা করো টাটা